بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ সম্মানিতো ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা বাইরে থেকে অনলাইনে শুনছেন, ভাই বোন, তাদেরকেও বলছি আল্লাহ পাকের তরফ থেকে সালাম, শান্তি, সার্বিক কল্যাণ আপনাদের জন্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরীক নেই, যিনি সৎকর্মশীলদেরকে, ভালো মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, আর অসৎ লোকদেরকে, গুনাহগারদেরকে, পাপিষ্ঠদেরকে সংশোধনের উদ্দেশ্যে, ভালো রাস্তার দিকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন, আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, ক্রোধ যখন বেশি হয়ে যায় তাদের বিরুদ্ধাচরণের কারণে, তখন আল্লাহ পাক সেসব জাতিকে অথবা ব্যক্তিকে ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজে, তার ইবাদত বন্দিগিতে, তার গুণাবলীতে সব কিছুতে এক ও একক। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, তবে সৎকর্মশীলদের জীবনে আল্লাহ পাকের আজাব শাস্তি আসে না। সবচেয়ে বেশি আল্লাহ পাক পরীক্ষা করেছে আম্বিয়া রসুলগণকে, আর যারা অসৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের শত্রু ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। এতে থেকে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা রয়েছে, যারা আম্বিয়া রসুলগণের সাথ দেবে, যারা সত্যের সঙ্গী হবে, সত্যকে শক্তিশালী করবে, সত্যকে গ্রহণ করবে, সত্যের প্রচার করবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। আর যারা সত্যকে প্রত্যাখ্যান করবে, সত্যকে অস্বীকার করবে, হককে জানার চেষ্টা করবে না অথবা জেনেও মানবে না, বাতিলের সাথ দেবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সর্বনাশ করবেন, আর আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের ভুল ভ্রান্তির কারণে, অন্যায়ের কারণে আজাব এসে থাকে, সেসবের যেমন কারণ রয়েছে তেমনই তার প্রতিকার রয়েছে। আল্লাহ পাকের আজাব এমনিতে আসে না, শাস্তি এমনিতে আসে না, ঠিক তেমনি আল্লাহ পাকের আজাব এমনিতেই সরে যায় না। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আজাবের কারণ কি। আজকে মুসলিম উম্মতের যে অবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন ক্ষেত্রে অর্থের সচ্ছলতা আসলেও, পয়সার প্রাচুর্য থাকলেও শান্তিতে নেই,
যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তারাও শান্তিতে নেই অধিকাংশই, আর জনসাধারণ শান্তিতে নেই। এসবের কারণ কি? এগুলি আল্লাহ পাকের আজাব। পারিবারিক জীবনেও যথেষ্ট পয়সা আছে, সুখে খাচ্ছে পরিবার ছেলে মেয়ে নিয়ে, তারপরেও শান্তি নেই, বিভিন্ন দিক থেকেই যেন অশান্তি বিরাজ করছে, এসবের কারণ কি? এই বিষয়টি আজকে আপনাদের সামনে পেশ করব। যদিও মাসটি রবিউল আউয়াল মাস, আর এই মাসে অধিকাংশ আমাদের দেশের মুসলিম ভাইরা বিদাতে লিপ্ত হয়ে থাকে, এই বিষয় সম্পর্কে বলার প্রয়োজন ছিল, কিন্তু যেমনটা জানলাম যে আমাদের ভাই শেখ মুখলিসুর রহমান জাজাহুল্লাহ খাইরান গত সপ্তাহে আলোচনা করেছেন ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী সম্পর্কে, সুতরাং বারবার বিষয়টিকে রিপিট করার কোনো প্রয়োজন নেই। আর জ্ঞানী মানুষের জন্য অল্প আলোচনায় যথেষ্ট। আর এছাড়া আমাদের পুরানো আলোচনা প্রতি বছরের আছে, যেগুলি থেকে আপনারা উপকৃত হইতে পারবেন। সূরা আনকাবুতের আয়াত নম্বর ৪০ আল্লাহ পাক রাব্বুল আলামিন এরশাদ করছেন মানব জাতির ওপর আজাব, গজব, শাস্তি আসা সম্পর্কে। কেন আজাব আসে? আপনি আপনার ব্যক্তি জীবনে শারীরিক দিক থেকে যদি অসুস্থ থাকেন, মানসিক অশান্তিতে থাকেন, পারিবারিক অশান্তিতে থাকেন, সামাজিক অশান্তিতে থাকেন, বিভিন্ন রকমের বালা মুসিবতে থাকেন, অর্থের সংকটে থাকেন, অথবা নিরাপত্তাহীনতা অনুভব করেন, যে কোনো রকমের বালা মুসিবত হোক, সবসময় নিজের জীবনটাকে অধ্যয়ন করার চেষ্টা করবেন, নিজের জীবনটাকে, নিজের অবস্থাটাকে স্টাডি করার চেষ্টা করবেন যে কেন এরকম হচ্ছে। এটা হচ্ছে আপনার বুদ্ধিমান হওয়ার পরিচয়, এটা হচ্ছে আপনার সংশোধনের প্রথম মোড়। যদি আপনি চিন্তা করতে পারেন যে কেন এরকম হচ্ছে, তার মানে আপনার সংশোধনও আর আশা করা যায়। তাহলে বুঝতে চেষ্টা করবেন যে আমার এরকম কেন হচ্ছে, অশান্তি কেন, বালা মুসিবত কেন, ব্যক্তির ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, বিশ্বের ক্ষেত্রে হোক। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনকাবুতে, ফাকুল্লান আখাযনা বিযানবি, আমি প্রত্যেক ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশকে, জাতিকে, ফাকুল্লান প্রত্যেককে, আখাযনা বিযানবিহি আমি পকড়াও করি, সাজা শাস্তি দিই, বিযানবিহি তার গুনাহর কারণে। প্রত্যেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পকড়াও করেন, আজাব দেন, শাস্তি দেন, এক কথায় আল্লাহ পাক কারণ বর্ণনা করেছেন বিযানবিহি, নিজ নিজ পাপের কারণে, অন্যায়ের কারণে, গুনাহর কারণে যে যে অবস্থায় আছেন, অশান্তিতে, কষ্টে, মনে রাখবেন যে বিযানবিহি, ফাকুল্লান আখাযা বিযানবিহি, এক কথায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে শেষ করেছেন। তারপর আল্লাহ পাক বিভিন্ন যুগে বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে যে ধ্বংস করেছেন বা বিভিন্ন রকমের আজাব আল্লাহ পাক নাজেল করেছেন, তার কিছু নজির পেশ করছেন, নমুনা পেশ করছেন। সব জাতি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় কোরআনে কেরিমে, আর সব জাতির কথা কোরআনে কেরিমে তুলেও ধরা হয়নি। তবে বেশ কিছু জাতি যারা অসৎ ছিল, পাপিষ্ট ছিল, আল্লাহদ্রোহী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অস্বীকার করেছে, তৌহিদকে অস্বীকার করেছে, রাসূলদের আদর্শকে, সুন্নতকে অস্বীকার করেছে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর আজাব নাজিল করেছেন বিভিন্ন রকমের। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফামিন হুম মান আরসালনা আলাইহি হাসিবান, যেসব জাতিকে গুনাহের কারণে ধ্বংস করেছি তাদের কিছু জাতি, ফামিন হুম, তাদের মধ্যে কিছু জাতি রয়েছে, মান আরসালনা আলাইহি হাসিবান, যাদের উপর আমি পাথর বর্ষণ করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জাতিকে ধ্বংস করেছেন আসমান থেকে, ওপর থেকে পাথর বর্ষণ করে, পাথর বর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ পাক বহু জাতিকে এরকম ধ্বংস করেছেন, বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, কিন্তু আমাদের কাছে কোরআনে কারিমে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস প্রমাণ করে যে আল্লাহ পাক কোন জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করেছে। হ্যাঁ, আমরা হস্তি বাহিনী একটা, আর এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরের ঘটনা, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, সম্প্রদায়ের নাম হচ্ছে
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি কিছু জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। লূত আলাইহিসসালামের জাতির কথা আল্লাহ পাক বলেছেন, লূত আলাইহিসসালাম, এরপর লূত আলাইহিসসালামের জাতির উপর আল্লাহ পাক যে আযাব নাযিল করেছেন, হ্যাঁ, হিজারাতাম মিন সিজ্জিল মানদুদ, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কর বর্ষণ করে, পাথর বর্ষণ করে ধ্বংস করেছেন এই জাতিকে। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, আর কতক জাতিকে পকড়াও করেছে বিকট শব্দে, প্রচন্ড জোরে শব্দ হয়েছে, বজ্রাঘাতের যেমন শব্দ হয়, আর সেই শব্দে সব উপুড় হয়ে মুখের ভরে পড়ে থেকেছে। যেমন আল্লাহ পাক রব্বুল ধ্বংস করেছেন সামুদ সম্প্রদায়কে, সালেহ আলাইহিসসালাম যে আল্লাহ পাকের নবী ছিলেন তার জাতি সামুদ সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌদি আরবেরই একটা এলাকা, তাবুক এলাকা, যেখানে একটা শহর রয়েছে আলওলা, এই আলওলার এলাকায় আল্লাহ পাক রব্বুল আলওলা শহরের পাশে এদেরকে ধ্বংস করা হয়েছে। দেয়ারে সামুদ, সামুদ সম্প্রদায় প্রাচীন জাতির ধ্বংসাবাসে সেখানে এখনো আছে, যা লোকেরা দেখছে, যারা আশপাশ দিয়ে অতিক্রম করছে, কিন্তু অধিকাংশ মানুষ শিক্ষা নিতে চায় না। আর কতক জাতি রয়েছে যাদেরকে আমি জমিনে ভূমিতে ধসিয়ে ধ্বংস করেছি, কোন কোন জাতিকে আল্লাহ পাক জমিনে ধসিয়ে পুঁতে দিয়ে ধ্বংস করেছেন, এরকম বহু জাতি হয়তো হয়েছে, কিন্তু কোরআনে কারিমে এক দুটো জাতির কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, যেমন কারণ, হ্যাঁ, কারণ এবং কারণে ধন সম্পদ বাড়ি ঘর সহ আর তার ঘর বাড়িকে, ঘর বাড়িতে ধন সম্পদ যা ছিল সবকিছুকে আল্লাপাক ধসিয়ে দিয়েছেন এই মাটিতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে এই অহংকারী, এদিকে ইঙ্গিত রয়েছে সে হাদিসটাই যে সে অহংকার প্রদর্শন করছিল, আল্লাহ পাক রব্বুনের মাটিতে জমিন এমন ভাবে ধসিয়ে দিলে, ফাওয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, সে কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই আছে, মাটিতে পাতা নামতেই আছে, এই আযাব তার উপর চলতেই আছে, দেহের উপর আযাব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেহে আত্মা ছিল, আর তারপর রুহের উপর আযাব চলতেই আছে। আর এইরকম ধসিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন আর কোন জাতি জানা আছে? আল্লাহ পাক রব্বুল লূত আলাইহিসসালামের জাতিকে দুই রকম আযাব দিয়ে ধ্বংস করেছেন, পাথর বর্ষণ করেছেন আর ফাজালনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ পাক বলছেন যে জমিনের অপর ভাগকে নিচে করে দিলাম, জমিনকে জিবরাইল আলাইহিসসালাম উল্টিয়ে পাল্টে রেখে দিলেন, ওপরটাকে একবার নিচে করে দিয়ে মাটিতে এইভাবে তাদেরকে ধসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন পাপের কারণে। সবচেয়ে বড় পাপ তাদের কি ছিল? শিরিক, শিরক, বহুত্ববাদ, কুফরি, অস্বীকার, আল্লাহ পরকালকে অস্বীকার, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি হয়তো, কিন্তু আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করেছে মুশরিক, পরকালকে অস্বীকার করেছে, কারণ কাফের মুশরিক জাতিগুলো সম্পর্কে যা জানা যায় কোরআন কারীম থেকে যে তারা আল্লাহর অস্তিত্বকে নাস্তিকদের মতো অস্বীকার করত না, লা ইলাহা বলতো না, যে ইলাহ নেই এই কথা বলতো না, আছে কিন্তু তার সাথে দেবদেবীও আছে, তার সাথে অন্যরাও আছে, মুশরিক ছিল তারা। পরকাল, পরকাল আবার কি জিনিস? পরকাল অনেকে বিশ্বাস করত না, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস না করার কারণে তাওহীদকে অস্বীকার করে মুশরিক হয়েছে, বহুত্ববাদী হয়েছে, পরকালকে অস্বীকার করেছে, হিসাব নেই, জবাবদেহি নেই, যা আছে দুনিয়াতেই যা করবার করে নাও, এই রকম চিন্তাধারা, যার ফলে আল্লাহ পাকের আযাব এসেছে। অমিন হোম মান আগরাকনা, আর কতক জাতি রয়েছে যাদেরকে আমি ধ্বংস করেছি কি করে? ডুবিয়ে, পানিতে নিমজ্জিত করে, কতক জাতিকে আমি আগরাকনা, আমি ডুবিয়ে ধ্বংস করেছি। ডুবিয়ে আল্লাহ পাক কাকে ধ্বংস করেছেন? কোন জাতিকে? হ্যাঁ, ফেরাউন এবং ফেরাউনের সাথে তার মন্ত্রীবর্গ, তার নেতৃস্থানীয় ব্যক্তিরা, তার সেনাবাহিনী, তার কম জাতি, সবগুলিকে, সবগুলিকে আল্লাহ পাক রব্বুল ধ্বংস করে। কারণ সবাই তাড়া করে এসেছিল, আমাদের ঘরের দাস দাসীরা সব পালিয়ে গেল, আমাদের চলবে কি করে, ধরো ধরো গোটা দেশ থেকে সবকে সাথে নিয়ে এসেছিল ফেরাউন। আল্লাহ পাক রব্বুল এই কিবতীদেরকে মিসরের ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
ধ্বংস করেছেন ডুবিয়ে, ডুবিয়ে ধ্বংস করেছেন। আর কোন জাতিকে আল্লাহপাক ডুবিয়ে ধ্বংস করেছেন? নূহ আলাইহিস সালামের যুগের বন্যা ভুলে যাচ্ছেন, অথচ কোরআনে কারিমে আল্লাহপাক বহুবার উল্লেখ করেছেন। ফেরাউন এবং ফেরাউনের জাতি কিবতীদেরকে আল্লাহপাক ধ্বংস করলেন, কিসে ডুবিয়ে? লোহিত সাগরে ডুবে, সাগরে ডুবিয়ে। আর নূহ আলাইহিস সালামের জাতিকে, যাদেরকে এক বছর দুই বছর নয়, পঁচিশ পঞ্চাশ বছর নয়, 950 বছর পর্যন্ত আল্লাহর দিনের দাওয়াত দেওয়া হয়েছে, তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে রাত দিন মেহনত পরিশ্রম করে আল্লাহর দিকে ডাকতে থেকেছেন, পরকালমুখী করার চেষ্টা করেছেন, অবাধ্য হয়েছে, অস্বীকার করেছে। আল্লাহ এদের সম্পর্কে আর কিছু আশা করা যায় না কল্যাণের, আল্লাহ এদেরকে ছেড়ে দিও না। আল্লাহ পাক ধ্বংস করেছে এদেরকে পানিতে ডুবিয়ে, উপর থেকে পানির বর্ষণ আর নিচের থেকেও পানি উঠছে, বন্যার পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্লাবিত করে ধ্বংস করেছেন। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক বিভিন্ন যুগে মানুষকে এইভাবে যে ধ্বংস করেছেন, শাস্তি দিয়েছেন, তাহলে আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ জুলুম করেন না। অমা কান আল্লাহ, আল্লাহ এমন নন যে লিয়াযলিমাহুম, যে মানব জাতির উপর জুলুম করবেন, এটা হতেই পারে না। আল্লাহ কখনো জুলুম করেননি। অপরাধের শাস্তি যদি দ্রুত দিয়ে দেওয়া হয় তো অন্যান্য মানুষরাও বুঝতে পারে যে হ্যাঁ উচিত শাস্তি হয়েছে, অপরাধ করেছে শাস্তি পেয়েছে, তাই না? কিন্তু অনেক সময় একটা ভালো কথা শুনে রাখেন, আর সবগুলি ভালো কথা কোরআন হাদিসের ভালো কথা, জ্ঞানীদের কথা, অপরাধী শাস্তি, অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যদি বিলম্ব করা হয়, বিলম্ব করা হয় তো ওই সময় যখন শাস্তি দেওয়া হচ্ছে বিলম্বে, সেই সময় অপরাধীর ওপর যে শাস্তি হচ্ছে সেটাকে মানুষ মনে করে যে অন্যায় হয়ে গেল, অন্যায় হয়ে গেল, উফ, তখন হাই হাই করা শুরু করে, মায়া করা শুরু করে, মানুষ কষ্ট পায় যে এই লোকটাকে কেন এই শাস্তি দেওয়া হলো, বা এই জাতিকে কেন শাস্তি দেওয়া হলো। বাস্তব সত্য, তাই না? এটা খুনের আসামি, উদাহরণ দিই আপনাদেরকে, যে কোনো খুনের আসামি আমাদের দেশ, মানবরচিত বিধানে আজকাল একটা খুনের আসামিকে শাস্তি দিল কমপক্ষে 5 বছর, কেস ঝুলতে আছে ঝুলতে আছে 5 বছর 7 বছর, তাই না? না হলে 10 বছর 15 বছর, এরকমই যে কোনো কেসের ক্ষেত্রে শাস্তিগুলি আজকালকার আদালতে মানবরচিত বিধানে কি হচ্ছে, ঝুলতে থাকছে ঝুলতে থাকছে, হ্যাঁ কেসে হাজিরা দিতে থাকো হাজিরা দিতে থাকো, এই হচ্ছে, করতে করতে 5 বছর 7 বছর পরে যখন সাজা শাস্তি হচ্ছে, বাস্তবিক খুনি হইলেও, এমন নয় যে নির্দোষী মানুষ, যদি অপরাধী না হয় তো অবশ্যই অপরাধী নয়, হ্যাঁ, কিন্তু অপরাধী হইলেও 5 বছর 7 বছর পরে যদি ওকে শাস্তি দেওয়া হয়, এক তো আল্লাহ পাকের বিধান দিয়ে কেসাসের বাস্তবায়ন করা হয় না, কি হইলো 5 বছর 7 বছর পরে ফয়সালা হইল যে এখন 2-4 বছর জেল, তখন গ্রামবাসী দেশবাসী, অফ, লোকটা 5 বছর জেলে থাকবে রে, অথচ একটা লোককে খুন করেছে, তার স্ত্রীকে বিধবা করেছে, তার ছেলে মেয়েদেরকে এতিম করেছে, তার বৃদ্ধ বাবা মাদের জন্য রুজির উৎস ওই লোকটি ছিল, এই বৃদ্ধ বাবা মা কত কষ্ট করেছে, তাই না? এখন এর জন্য মায়া লাগছে, কষ্ট লাগছে, কিন্তু যেই দিন হত্যার ঘটনা ঘটেছিল বা যেই দিন যে কোনো অপরাধ হয়েছিল সেই দিন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি কেসের ফয়সালাটা হয়ে যেত তাহলে কেউ হাই আফসোস করতো না, কেউ বলতো না যে না উফ উফ বেচারা 5 বছর জেল হয়ে গেল, বেচারা কে হত্যা করা হইলো, হত্যার বদলে কেউ বলতো না হত্যা করেছে শাস্তি পেয়েছে, যেমন কর্ম ছিল তেমন তার শাস্তি পেয়েছে, বলতো না। তাহলে আজকাল যে বিচার করতে গিয়ে বিলম্ব হচ্ছে এতে এই ক্ষতিটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। মানুষ ভেবে নিচ্ছে যে না জুলুম করা হয়ে গেল হয়তো, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তাহলে এসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বা কিয়ামত পর্যন্ত জাতির উপর যে আযাব আসতে থাকবে তো এগুলো কি হচ্ছে, ওরাই জুলুম করেছে,
শুরু করেছেন আল্লাহ ফাকর রব্বুল আয়াত, যে প্রত্যেককে আমি ধরেছি, শাস্তি দিয়েছি তাদের পাপের কারণে। আর শেষখানে আল্লাহ বলছেন যে তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নিজেরাই অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেয়েছে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম করত, শিরকের জুলুম করত, আল্লাহর হক নষ্ট করত, নাহি বিদাতের জুলুম করত, রাসূলের হক নষ্ট করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়ে গেলেন সেটা যথেষ্ট হইল না, না এগুলো তো ভালো, বিদাত হইলো হাসানা ভালো তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় ছেড়ে গেলেন সেই দিন যথেষ্ট হইল না, পছন্দ হইল না, আমাদেরও কিছু করণীয় আছে, আমাদের মুরব্বীরা করে গেছেন, হুজুরে কিবলারা করেছেন, তারা কি ভুল করেছেন, তারা যখন পছন্দ করেছেন তো ভালো জিনিস। হ্যাঁ, শিরকের জুলুম করেছে, বিদাতে জুলুম করেছে, এই দুটি জুলুম ধর্মের নামে হয়ে থাকে, আর বাকি জুলুমগুলি ধর্মের নামে হয় না। পেট পূজার জন্য হয়, গদি পূজার জন্য হয়, স্বার্থ পূজার জন্য হয়, হ্যাঁ দুনিয়ার দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হয়, দুনিয়ার গরজ পুরা করার জন্য হয়। তাহলে আপনি এই দুটো অপরাধে আপনি তুলনা করে দেখেন, কম্পেয়ার করে দেখেন যে একটা অপরাধ ধর্মের নামে হচ্ছে, ধর্ম নয়, দিন নয়, ইসলাম নয়, ইসলাম বলে আখ্যায়িত করা হচ্ছে, অর্থাৎ শিরককে ইসলাম বলা হচ্ছে, বিদাতকে ইসলাম বলা হচ্ছে, নেকি নয়, গোনা, পাপ, জুলম, অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা, রাসূলের হক নষ্ট করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা হচ্ছে যে এগুলি ধর্মীয় কাজ, যার একটি হচ্ছে জন্মবার্ষিকী পালন করা, যে কোনো ব্যক্তির হোক, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক। রাসূলুল্লাহ সাল্লাম যদি দিয়ে যেতেন তাহলে আহলান ও সাহলান অবশ্যই করেন, আমিও করব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে গেলেন না, তার খুলাফা রাশেদিন করলেন না, তার সাহাবায়ে কেরামগণ করলেন না, তাবেঈন করলেন না, তাবা তাবেঈন করলেন না, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারাও করলেন না, স্বর্ণযুগগুলি তো হইল না, 400-500 বছর পরে প্রথম খ্রিস্টানদেরকে দেখলো 25শে ডিসেম্বর করতে, তারা জন্মবার্ষিকী পালন করে 25শে ডিসেম্বর, আমরা কেন রবিউল আউয়াল করবো না, শিখলো মিশরে, হ্যাঁ ওবাইদি ইসলামের শত্রু মুনাফিকরা, হ্যাঁ যাদের ফাতেমা রাজি আল্লাহ তালানার সাথে, আলী রাজি আল্লাহ তালানার সাথে কোনো সম্পর্ক ছিল না, তারা এগুলো শিখলো খ্রিস্টানদের কাছে, আর তাদের কাছ থেকে ইরাকের বিদাতপন্থী যারা নিজেদেরকে সুন্নি বলতো তারা শিখল, আল্লাহও শিখালেন না, তার রাসূলও শিখালেন না, সাহাবায়ে কেরামও শিখালেন না, তাবেঈউনও শিখালেন না, তাবা তাবেঈউনও শিখালেন না, আইম্মায়ে কেরাম না, মুহাদ্দিসে না, ফুকাহারা শিখালেন, স্বর্ণযুগে হইল না। তাহলে কত বড় জুলুম, ধর্মের নামে ধর্ম মনে করে পালন করা হচ্ছে অথচ ধর্ম নয়, দিন মনে করে পালন করা হচ্ছে, ইসলাম বলা হচ্ছে কিন্তু ইসলাম নয়, এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, আযাবের কারণ। আর যেগুলি পাপ করা হচ্ছে, জুলম অত্যাচার, মানুষের হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, ফরজ ওয়াজিবে ঘাটতি করা, হ্যাঁ ঘাটতি করছে, জানেন নামাজে ঘাটতি, রোজায় ঘাটতি, হজে ঘাটতি, ইত্যাদি, যাকাতে ঘাটতি, দিনের কাজে পর্দায় ঘাটতি, হালাল খেতে হবে তাতে ঘাটতি, হারাম খেয়ে থাকে, হ্যাঁ মানুষ মানুষের উপরে জুলম করে থাকে, এগুলোও জুলম, কিন্তু এগুলি দুনিয়ার গরজে হচ্ছে, ধর্ম মনে করা হয় না। কেউ বলে না যে সুদ খাওয়া ইসলাম ধর্ম, কেউ বলে না যে ঘুষ খাওয়া ইসলাম ধর্ম, কেউ বলে না যে মানুষ মানুষকে খুন করবে, জুলম অত্যাচার করবে, মারবে, পিটবে আর ভাঙচুর করবে, এগুলো ইসলাম ধর্ম। কেউ বলে না যে আমি আমার স্বার্থ পূরণ করবো, তোমাকে স্বার্থ পূরণ হইতে দেবো না তোমার, এটা ধর্ম, এটা ধর্ম বলে না, দুনিয়ার গরজে করছে। তাহলে দুনিয়ার গরজে যে জুলমগুলি হচ্ছে, পাপগুলি হচ্ছে, এগুলিও জুলম, কিন্তু ওর চাইতে বড় জুলম যেগুলি ধর্ম মনে করে করা হচ্ছে, ইসলাম মনে করে করা হচ্ছে, অথচ ইসলাম নাই, অর্থাৎ শিরক এবং বিদাত। তাহলে এই সমস্ত জুলমের কারণে ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলম করত, ফাকুল্লান আখাযনা বিযানবিহি, তাদের পাপের কারণে পকড়াও করেছি, শিরকের পাপের কারণে, বিদাতের পাপের কারণে, আর দুনিয়ার গরজে, পেটের গরজে, নেতৃত্বের গরজে, আরো দুনিয়ার ধন সম্পদের গরজে, জমি জায়গার গরজে, যে কোনো গরজ হোক দুনিয়ার, যেসব পাপ করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব বিভিন্ন দিক থেকে আসে,
বিভিন্ন দিক থেকে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের আজাব আসে। এই মর্মে সুরে আনামের আয়াত নম্বর ৬৫ শুনাই, যে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল হে নবী, তুমি জানিয়ে দাও, বলে দাও। তুমি বলো মানে মানুষকে জানিয়ে দাও। আল্লাহ পাক যেখানে কুল বলেছেন নবীকে, অর্থাৎ নবী তুমি শুধু জেনে থাকলে হবে না, এটা মানুষকে বলে দাও, জানিয়ে দাও, ঘোষণা করে দাও। কুল হে নবী, তুমি জানিয়ে দাও। হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম, আল কাদির, সেই আল্লাহ পাক আল কাদির। আল্লাহ পাকের ৯৯টি নামের একটি নাম হচ্ছে আল কাদির বা আল কাদির, দুটোই না। হুয়াল কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। আল্লাহ পাক এমন ক্ষমতা রাখেন যেই ক্ষমতাকে কেউ থামাতে পারে না, যে আল্লাহ করতে চাইছেন কেউ বাধা দিয়ে দিল, আটকে দিল, হতে দিল না, যতটুকু আল্লাহ করতে চাইছিলেন ততটুকু করতে দিল না, এরকম কোন শক্তি নেই। হো আল কাদের, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, সে আল্লাহ পাক সক্ষম। কিসের উপর সক্ষম? বিশেষ আল্লাহ পাকের আজাব সম্পর্কে বলা হয়েছে, আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, এই বিষয়ের উপর যে তিনি আল্লাহ তোমাদের উপর আজাব পাঠাতে পারবেন তোমাদের উপর থেকে। আল্লাহ পাক তোমাদের উপর থেকে আজাব প্রেরণে, আজাব পাঠাতে সক্ষম। আল্লাহ পাকের কতক আজাব আসে আসমানের দিক থেকে, উপর থেকে, সে আসমান থেকে, আল্লাহ পাকের আসমানে আজাবই হোক অথবা উপর থেকে মাথার উপরে গোলা বর্ষণে হোক আর বোমা বর্ষণ হোক, হ্যাঁ যে কোনো রকমের আজাব হোক না কেন, উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আজাব পাঠাতে সক্ষম। আউমিন তাহাতে আরজুলিকুম, অথবা তোমাদের পদতল থেকে আল্লাহ পাক আজাব শাস্তি পাঠাতে সক্ষম। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পায়ের তলা থেকে আজাব পাঠান, পায়ের তলা থেকে আজাব, যেমন বন্যা, বন্যা, বন্যার পানি, নদীর পানি বেড়ে আসছে, এইরকমই সমুদ্রের পানি আসছে, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে আজাব হচ্ছে, যে খাদ্য অভাব, দুর্ভিক্ষ, হ্যাঁ খাবার জুটে না, অনাহারে মানুষ মরছে, আল্লাহ পাকের রিজিক এই জমিনে আপনার ফসল হইতো, খাদ্যদ্রব্য এখান থেকে উৎপাদিত হইতো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণে দিচ্ছেন না, আল্লাহ পাকের আজাব। তোমাদের পায়ের তলা থেকে আল্লাহ পাক আজাব দিতে সক্ষম। আও ইয়ালবিসাকুম শিয়ান, তৃতীয় রকমের আজাব, তৃতীয় রকমের আজাবের কথা আল্লাহ বলছেন, অথবা আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেবেন তার উপরও সক্ষম, তাতেও আল্লাহ পাক রব্বুল সক্ষম। যে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন, কখনো কখনো আজাব দিবেন, কিভাবে, যে তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দেবেন, দলের শেষ নেই, ধর্মের নামে দল উপদল আর ফিরকার শেষ নেই, তারপরে দুনিয়ার দলের শেষ নেই, দুনিয়ার দলের শেষ নেই, একই বংশে কত রকমের ধ্যান ধারণা, একটা গোত্র একটা বংশ এক হইতে পারে না, পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এক হইতে পারে না, একটা সমাজ একটা গ্রামে কত দলাদলি হানাহানি, কত রকমের সংঘর্ষ, অন্তর্দ্বন্দ্ব, এই সবগুলি এই আয়াতের অংশটুকু রয়েছে। আউয়াল বিসাকুম শিয়ান, তোমাদেরকে আল্লাহ বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দেবেন, ধর্মের নামে হোক আর রাজনীতির নামে হোক, অথবা পারিবারিক সমস্যা নিয়ে হোক, সামাজিক দ্বন্দ্ব নিয়ে হোক, অথবা ধন সম্পদ নিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, বিভিন্ন দল উপদলে ভাগ করে দিয়ে আল্লাহ পাক কি করেন, ওয়ায়ুযিকা বাযাকুম বাসাবাজ, এবং তোমাদের এক দলকে অন্য দলের সংঘর্ষের আসাদন করান, সংঘর্ষ আর হানাহানির শাস্তির আসাদন করেন আল্লাহ ফাক রব্বুল আলামিন, শাস্তি চাখিয়ে থাকেন। তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন বিভিন্ন দলে বিভক্ত করে দেন, এটা হচ্ছে বিভক্তি, তাহলে বিচ্ছিন্নতা, হ্যাঁ ফাটল ধরা, আল্লাহ ফাকের আজাব।
আর তারপরে ফাটল ধরার পরে এক দল আর এক দলের সাথে মারামারি শুরু করলো, হানাহানি শুরু করলো, সংঘর্ষ বাঁধলো, সে যে কোন রকমের হোক না কেন, পারিবারিক দ্বন্দ্বই হোক, সামাজিক দ্বন্দ্ব হোক, হ্যাঁ গোত্রীয় দ্বন্দ্ব হোক, আর দুনিয়ার যে কোনো গরজে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেও সক্ষম। মুসলিম উম্মতের মধ্যে যে ফাটল ধরেছে বিভিন্ন রকম ভাবে, আর এক দল আর এক দলের যে শত্রু হয়ে পড়েছে, এক দল আর এক দলের রক্তের পিপাসু, এক দল আর এক দলকে বরদাস্ত করতে পারে না, একজন আর একজনকে কোন রকম মেনে নিতে পারে না, এই সবগুলি আল্লাহ পাকের আজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে অনুজুর কাইফা নুসারিফুল আয়াত, ভালো করে চিন্তা করে দেখো যে কিভাবে আমি আমার নিদর্শন সমূহ বর্ণনা করে থাকি বিশদভাবে, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে মানব জাতি চিন্তা করে থাকে। আল্লাহ পাকের আজাব কখন ওপর থেকে নেমে আসছে, কখন নিচে থেকে আল্লাহ পাকের আজাব আসছে, কখন আপোষের দ্বন্দ্ব কলহ বিবাদ, হ্যাঁ মানুষ মানুষের জুলুম করে থাকে, সেটা একরকম এরকম হইতে পারে যে কাফের মুসলিমদের উপর চড়াও করেছে, আবার কখনো কখনো মুসলিম ঘর অদ্বন্দ্বে লিপ্ত রয়েছে, গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে, ক্ষুদ্র একটা পরিবার থেকে শুরু করে পরিবার সমাজ দেশ বিশ্ব সবকিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত ফিট করতে পারেন। আল্লাহ পাকের এগুলি হচ্ছে আজাব, যাতে করে মানুষ চিন্তাশীল হয়, এবং চিন্তাশীল হলেই সংশোধন করবে, আর যার চিন্তা নেই পেটে খাই নাকে তেল দিয়ে ঘুমায়, হ্যাঁ পেটে খেতে পেলে পেটের ক্ষুধা দূর হইল, আর যৌন চাহিদা পূরণ হইল, যৌন ক্ষুধার নিবৃত্তি হইল, আর নাকে তেল দিয়ে ঘুমালো, এই কাজটা শুধু মানুষ করে না, এটা পশু পাখি কীট পতঙ্গ সবকিছুই করে। আজকাল অধিকাংশ মানুষ এই চরিত্র নিয়েছে, তাদের চিন্তা আল বাতন ওয়াল ফারজ, পেট এবং লজ্জা স্থান, ব্যাস আর কিছু। এরপরে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, আর কোথা থেকে আসলাম, আর কোথায় আমাদের অবস্থান, কোথায় যেতে হবে, কোন দিকে যাচ্ছি, আচ্ছা আমার সামনে যে লোকেরা মারা গেল আমাকে এরকম যেতে হবে, তো তারপরে এরা গেল কোথায়, আমি যাব কোথায়, সেখানে গিয়ে কী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবে অদৃশ্যে চোখের আড়ালে কি রেখেছেন, কবরের জীবনটা কি, আখিরাত কি, এবং কি হবে, হিসাব জবাবদেহি পরকাল জান্নাত জাহান্নাম, ওইগুলো সম্পর্কে চিন্তা করার আর চর্চা করার, পড়াশোনা করার, জানার, বিশ্বাস করার, আর কিছু কর্ম করার কোনো প্রয়োজন করেন না, পেট সুখী জগৎ সুখী। আজকাল অধিকাংশ মানুষের চিন্তাধারা পেট সুখী জগৎ সুখী, এটা পশুর চিন্তা। সহিহ বুখারীতে এই আয়াত সম্পর্কে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যে আয়াতটি সূরা আনআমের বলা আয়াত নম্বর 65, যখন এই আয়াতটি নাজিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শুনলেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, আল্লাহ পাক সক্ষম যে তোমাদের উপর উপর থেকে আযাব শাস্তি পাঠাবেন। এইটুকু তেলাওয়াত করে উপর থেকে আল্লাহ পাক আযাব পাঠাতে সক্ষম, যদি আল্লাহ উপর থেকে আযাব দেন কোন শক্তি সে আযাবকে দূর করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন, আউযু বিওয়াজহিকা, হে আল্লাহ তোমার মুখমণ্ডল তোমার চেহারার আশ্রয় গ্রহণ করছি, তোমার চেহারা, আল্লাহ পাকের চেহারা রয়েছে আল্লাহ পাকের চেহারার মতো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুখমণ্ডল হচ্ছে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের সত্তার কাছে যেমন আশ্রয় নেবেন তেমনি আল্লাহ পাকের গুণের আশ্রয় গ্রহণ করবেন, যেমন এই হাদিস প্রমাণ করে যে আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার ফেস তোমার চেহারা তোমার মুখমণ্ডলের আশ্রয় গ্রহণ করছি, অর্থাৎ তোমার কাছে আশ্রয় গ্রহণ করি, তুমি আমাকে আশ্রয় দান করো, হেফাজত করো, রক্ষা করো, তুমি ওপর থেকে আযাব দিয়ে ধ্বংস করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ ওপর থেকে আযাব দিয়ে আমাকে ধ্বংস করিও না, আমাদেরকে ধ্বংস করিও না। তারপরের অংশটুকু পাঠ করলেন, আউমিন তাহাতে আরজুলকুম, এবং আল্লাহ পাক তোমাদের পদতল থেকে আযাব দিয়ে ধ্বংস করতে সক্ষম। এটুকু তেলাওয়াত করার পরে বললেন, কালা আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার চেহারা তোমার মুখমণ্ডলের আশ্রয় গ্রহণ করছি, অর্থাৎ তুমি আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, হ্যাঁ মুসলিমদেরকে রক্ষা করো, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, তুমি আমাদের পদতল থেকে আযাব দিয়ে ধ্বংস করিও না।
তিন নম্বরে তেলাওয়াত করলেন আউয়াল বেসাকুম শিয়ান ওয়া ইউদিকা বাযাকুম বাসা বাজ, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেবেন এবং এক দল অপর দল একদলকে অপর দলের উপর চাপিয়ে দিয়ে সংঘর্ষ এর মাধ্যমে হানাহানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে শাস্তি দেবেন, শাস্তি চাকাবেন। এইটুকু তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ বললেন হাযা আহওয়ানু আও হাযা আইসারু, এই আযাবটি আগের দুই রকমের আযাবের তুলনায় হালকা বা সহজ, তুলনামূলক সহজ। উপর থেকে আযাব যদি আসে তাহলে পরিবার সমাজ জাতি দেশ বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে, তাই না? নিচে থেকে যদি আযাব হয় তাহলে ওই রকমই, নিচে থেকে আযাব হলে ব্যক্তি পরিবার সমাজ জাতি সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, তাই না? আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া, অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ হানাহানি মারামারি কাটাকাটি, মানুষ মানুষের জুলুম অত্যাচার করে থাকে, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে, এই রকমের পারিবারিক দ্বন্দ্ব গোত্রীয় দ্বন্দ্ব একই গ্রামের এক দলের আর এক দলের সাথে লড়াই ইত্যাদি, এইরকম যেই সব অশান্তি রয়েছে স্বামী স্ত্রীতে, অশান্তি কোনো মিল হয় না স্বামী স্ত্রীতে, বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের কোনো রকমের মিল হয় না, অ্যাডজাস্ট হয় না। একদলকে আর এক দলের সংঘর্ষ হানাহানি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে কি করেন, শাস্তি দিয়ে থাকেন। এটা তুলনামূলক হালকা, এতে কোনো পরিবারে অশান্তি অথবা কোনো সমাজে অশান্তি, হয়তো কোনো গোত্রে অশান্তি রয়েছে, কোনো গ্রামে অশান্তি রয়েছে, কোনো দেশে অশান্তি রয়েছে, অথবা কিছু তাতে হতাহত হচ্ছে, কিন্তু এক একটা জাতি ধ্বংস হয়ে যাবে, এক একটা দেশ ধ্বংস হয়ে যাবে, এইরকম হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা তুলনামূলক হালকা বা সহজ, সহিহ বুখারী হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব আযাব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় কামনা করেছেন। সুতরাং আমরা যেটা এখান থেকে শিখবো সেটা হচ্ছে আল্লাহ পাকের আযাব থেকে সবসময় আল্লাহর কাছে পানা চাইব, আশ্রয় কামনা করব যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। দোয়া আর যেমন মেহনত হবে তেমনি আমাদের মেহনত পরিশ্রম কর্মের হবে, ইমান আমলের হবে। সূরা কাসাসের আয়াত নম্বর 59 আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, আল্লাহ পাক হে নবী তোমার রব তোমার প্রতিপালক তিনি কোন জনপদকে কোন দেশকে কোন অঞ্চলকে ধ্বংস করেন না, হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ পর্যন্ত সেসব দেশের জনপদের মূলভূমিতে কোন রাসূল না পাঠান, দূত না পাঠান, যতক্ষণ পর্যন্ত সেই জাতিকে সতর্ক সাবধান না করে দেওয়া হয়, অবগত না করে দেওয়া হয়, জানিয়ে না দেওয়া হয় আল্লাহ কি, দিন কি, রাসূল কি, পরকাল কি, জান্নাত কি, জাহান্নাম কি, আখিরাত কি, হিসাব কি, সাজা কি, শাস্তি কি, যতক্ষণ পর্যন্ত না জানে তৌহিদ কি, শিরিক কি, সুন্নাত কি, বিদআত কি, ভালো কি, মন্দ কি, যতক্ষণ জানিয়ে না দেওয়া হয় রাসূল গণের মাধ্যমে। আর রাসূলের যেমনই সিলসিলা শেষ হয়েছে শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তারপরে উলামায়ে কিরামদেরকে দ্বীনের জ্ঞানীদেরকে আল্লাহ পাক এই গুরু দায়িত্ব দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যদি জাতিকে আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ভালো এবং মন্দ সম্পর্কে, সুন্নত এবং বিদআত সম্পর্কে, তাওহীদ এবং শিরক সম্পর্কে না জানা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতিকে না জানিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে অথবা রাসূলদের স্থলাভিষিক্ত উলামায়ে হক কের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। রাসূলগণ এসে কি করেছেন, ইয়াতুল আলাইম আয়াতেনা, আমার বিধানাবলী পাঠ করে তারা শোনায় ওমা কুন্না মুহলিকিল কোরা, আর কোন জনপদকে কোন দেশকে আমি ধ্বংস করি না, ইল্লা ওয়া আহলু হা জালিম, যতক্ষণ পর্যন্ত সেই দেশবাসী জালেম না হয়ে পড়ে। তাহলে কোন জাতিকে আল্লাহ পাক বিনা দোষে সাজা শাস্তি দেন না, কোন পরিবারকে বিনা দোষে শাস্তি দেন না, কোন মহিলাকে বিনা দোষে আল্লাহ পাক শাস্তি দেন না, কোন পুরুষকে চরিত্রহীন স্ত্রী দিয়ে আল্লাহ পাক এমনিতে শাস্তি দেন না,
নিশ্চয়ই তোমার জীবনীটা তুমি স্টাডি করো যে তুমি কেমন মানুষ ছিলে, তুমি কি করেছো। ফাকুল্লান আখাদনা বিযাম্বি, প্রত্যেককে আমি তার গুনাহার কারণে পকড়াও করেছি যতক্ষণ পর্যন্ত মানুষ জুলম না করে। আর এর আগে বললাম, জুলম আল্লাহর ক্ষেত্রে হোক, রাসূলের ক্ষেত্রে হোক, অথবা কোনো মানুষের ক্ষেত্রে হোক, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে হোক, ফরজ অজেবে ঘাটতি করে হোক, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ করে হোক, যে কোনো রকমের জুলম হোক না কেন, যখন কোনো জাতি জালেম হয়ে যায় তখন সেই দেশে, সেই জনপদে, সেই গ্রামে, সেই পরিবারে আল্লাহ পাকের আযাব আসে। এখানে একটি হাদিস শোনাবো পাঁচটি আযাব সম্পর্কে। এই হাদিসটি ইবনে মাজাতেও রয়েছে, বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। সামান্য ভাষার পার্থক্যের সাথে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ফাকালা কাইফা আনতুম, কি অবস্থা তোমাদের হবে, ইযা ওয়াকাত ফিকুম খামসুন, যখন তোমাদের মাঝে পাঁচটি অপরাধ দেখা যাবে, পাঁচটি পাপ বা পাঁচটি অপরাধ যখন তোমাদের মধ্যে দেখা যাবে তখন তোমাদের কি অবস্থা হবে। ওয়া আউযু বিল্লাহি আন তাকুনা ফিকুম, আর আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি যে দেখো আমার সাহাবী আব্দুল্লাহ, তোমাদের মাঝে যেন এই পাঁচটি পাপের কোনো পাপ না আসে, তোমাদের মধ্যে যেন এই রকমের পাপ না দেখা যায়। আও তুদরে কহন না, অথবা এই রকম পাপের যুগ যাতে করে তোমরা না পাও, এই রকম পাপের যুগ, অন্যায়ের যুগ যেন তোমরা না পাও। প্রথম পাপ হচ্ছে মা জাহরাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা, অশ্লীল কথা কাজ প্রকাশ পাবে, অশ্লীল কথা বলে, অশ্লীল কাজ করে, অশ্লীল দেখে, অশ্লীল শোনে। এখন অশ্লীল ফাহিশা শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। ফাহিশা হচ্ছে জেনা ব্যভিচার, ফাহিশা হচ্ছে সমকামিতা, ফাহিশা হচ্ছে উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করা, ফাহিশা হচ্ছে পুরুষ নারীদের শরীর যতটা ঢেকে রাখতে আল্লাহ পাক বলেছেন তার কিছু খোলা, সবগুলি ফাহিশা। ফাহিশা হচ্ছে যে কোনো অশ্লীল কথা যাতে অশ্লীলতা ছড়ায়, ফাহিশা হচ্ছে ছায়া ছবি ফিল্ম যাতে মহিলাদের চেহারা খোলা আছে অথবা শরীরের যে কোনো অঙ্গ খোলা আছে, পুরুষদের ওই সব অঙ্গ খোলা আছে যেসব অঙ্গ ঢেকে রাখতে বলা হয়েছে, সবগুলি ফাহিশার মধ্যে সামিল, সেগুলি দেখছেন। আর অথবা এমন গান বাজনা যেগুলিতে অশ্লীলতা ছড়ায়, সবগুলি হচ্ছে ফাহিশা। যে কোনো জাতির মধ্যে যখন ফাহিশা অশ্লীলতা বিরাজ করবে, ইউমালু বিহা ফিহিম আলানিয়াতান, প্রকাশ্য অশ্লীলতা চলবে কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়বে, বাধা দান করার ক্ষমতা নেই। আজকে বহু দেশ রয়েছে যেখানকার পার্কে, গার্ডেনে, সমুদ্র বিচে জেনা বা বিচার কোনো ব্যাপার না, কোনো অপরাধ না। বহু দেশ রয়েছে, বহু আল্লাহর জমিন রয়েছে যেখানে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে মহিলা হোস্টেলে ছেলে হয়তো ঢুকতে পারে না, খুব বেশি যদি এতটা থাকে, কিন্তু মহিলা, মেয়ে যদি, যুবতী যদি মনে করে যে আমি ছেলেদের হোস্টেলে ঢুকবো, বয়েজ হোস্টেলে নিষিদ্ধ নয়, তাহলে প্রকাশ্য পাপ হচ্ছে। প্রচার মাধ্যমগুলি ফিল্ম পেশ করছে, ইন্টারনেট প্রচার মাধ্যম, টিভি প্রচার মাধ্যম, রেডিও প্রচার মাধ্যম, পত্রপত্রিকা প্রচার মাধ্যম, প্রচার মাধ্যম বেহায়া মহিলাদেরকে পেশ করছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা আওরাতুন, নারী জাতি ঢেকে রাখার বস্তু। ওয়ালা ইউবদিনা যিনাতাহা ইল্লা মা যাহারা মিন, আল্লাহ পাক কোরআনে কারিমে সাদ করছেন যে মহিলারা, তাদের শরীর হচ্ছে জিনাত। আর একটা মহিলার চুড়ি বা একটা মহিলার মালা, হ্যাঁ, অথবা যে কোনো অলংকার নেই, তার চেয়ে বেশি অলংকার হচ্ছে, বড় অলংকার হচ্ছে তার চেহারা, তাই না? একটা মহিলা যদি চুড়ি খোলা থাকে আর চেহারা খোলা থাকে, তো পুরুষ যুবক কোন দিকে দেখবে, চুড়িটার দিকে দেখবে না চেহারার দিকে দেখবে? তাহলে আল্লাহ পাক জিনত
প্রকাশ করতে নিষেধ করেছেন। আর জিনত এটা হচ্ছে কৃত্রিম জিনত যা পরেছে, পরিধান করেছে কাপড় চোপড় লেবাস পোশাক। আর ওর চাইতে বড় জিনত যা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে সৃষ্টিগত ভাবে নারীরা পেয়েছে, মাথা থেকে পা পর্যন্ত চুল জিনত, চেহারা জিনত, হাত পা জিনত, মহিলা ইন্নাল মারআত আওরাতুন, সেই জন্য নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু, ঢেকে থাকার বস্তু, শরীরটা পুরোটা ঢেকে থাকবে। বাইরে বেরোলে পুরুষের সামনে যে কোনো জায়গায় পুরুষ আসতে পারে, অথবা বাড়ির মধ্যে দেবর আছে, ভাসুর আছে, খালাতো বা মামাইতো ভাই স্বামী আসছে, ইন্নাল মারআত আওরাতুন, ঢেকে রাখা, বাড়ি তো ঢেকে রাখতে হবে। আর যদি ঢেকে না রাখে তাহলে ফাহেশা, সেই বাড়িতে অশ্লীলতা রয়েছে, সেই পরিবারে অশ্লীলতা রয়েছে, প্রচার মাধ্যমে অশ্লীলতা রয়েছে, মহিলাদের ছবি দেওয়া হচ্ছে প্রচার মাধ্যমে, চেহারা খুলে, হ্যাঁ মাথা খুলে, হাত হাত পা অনেকটাই খুলে, আরো এর বেশি অনেক কিছুই, সবগুলি হচ্ছে অশ্লীলতা, সব হচ্ছে অশ্লীলতা। যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে প্রকাশ্যে, তাতে লজ্জা লাগে না, মহিলাদেরকে লজ্জা লাগে না, মহিলাদেরকে লজ্জাও লাগে না, এমনকি ঠান্ডাও লাগে না, এদেরকে শীত লাগে না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদেরকে এত শীত লাগে যে একটা পুরুষ মানুষ মাথা থেকে এই যে টুপি শুরু করেছে আর পা পর্যন্ত মোজা আর জুতা পরে একজন পুরুষ তারপর রাস্তাঘাটে চলতে কাঁপছে, আর মহিলা শাড়ি পরে পেট পিট খোলা পৌষ মাঘ মাসে, তারপরেও ঠান্ডা লাগে না, ই আজব মহিলা, আজব মহিলা, বুঝতে পারছেন, ঠান্ডাই লাগে না। আমি আশ্চর্য হই মাঝে মধ্যে, এখানে তো আলহামদুলিল্লাহ ওই অবস্থায় দেখতে পাই না সৌদি আরবে, কিন্তু ওই সব দেশে চলে, ভারত বাংলাদেশে চলে যান এই শীতকালে এখন, আর দেখেন মহিলা কিভাবে বাসে উঠছে, ট্রেনে উঠছে, রাস্তাঘাটে অফিস আদালতে ঘোরাফেরা করছে, আপনাকে ঠান্ডা লাগছে, একজন পুরুষ মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ঢেকে আছেন, আর মহিলার কিছুই না, এটা পাতলা শাড়ি আর ওর উপরে চার আঙ্গুলের একটা ব্লাউজ, আর এই ওপরে খোলা নিচেও খোলা সব দিয়ে খোলা, সুবহান আল্লাহ, ঠান্ডাই লাগে না, ঠান্ডাই লাগে না। শয়তান বলছে তোকে ঠান্ডা লাগে না, পুরুষদের ঠান্ডা লাগে, ওরা হচ্ছে কাপুরুষ, হ্যাঁ ওরা মহিলা সেজে গেছে, তোরা পুরুষ হয়ে গেছিস। ওয়াজাইয়ান আলহুম শাইতানু আমালাহুম, সূরা নাম আল্লাহ বলছেন শয়তান এইসব মহিলাদের জন্য কি করেছে, তাদের এই লেবাস পোশাককে, শীতকালে শীত লাগে না, আরে শীত থেকে বাঁচার জন্য তো ঢাকে, তাও ঢাকতে চাই না, কারণ খুলবে জিনতকে, অলংকারকে, শয়তান তাদের সাজিয়ে সাজিয়ে পেশ করছে যে তোরা এইরকম বেহায়া বেপর্দায় চল, ঠান্ডা লাগুক অসুবিধা নেই, অভ্যাস হয়ে যাবে। ফাসাদ্দাহ মানিস সাবিল, সুতরাং আল্লাহ রাস্তায় চলায় বাধা সৃষ্টি করেছে শয়তান, ফাহম লা ইয়াহতাদুন, এইরকম নারীরা কখনো রাস্তা পাবে না আল্লাহ পাকের, কখনো এই দিন ইসলামের রাস্তা পাবে না, কখনো জান্নাতের রাস্তা পাবে না। যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আর আজকাল এমন অশ্লীলতা ছড়িয়ে গেছে যে জেনা ব্যভিচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যভিচার সম্মতির সাথে, সম্মতির সাথে, যুবক রাজি, যুবতী রাজি, অধিকাংশ মানব সমাজে, মুসলিম অমুসলিম, অধিকাংশ মানব সমাজে এটা কোনো অপরাধ নয়। 18 বছরের বেশি মেয়ের বয়স হয়ে গেছে, যুবতীর বয়স হয়ে গেছে, আর মেয়ে রাজি আছে, ওকে নিয়ে অসুবিধা কি, কোর্টে গিয়ে কোনো অপরাধ নয়, বিয়ে পড়িয়ে দিচ্ছে, কোর্ট ম্যারেজ করে চলে আসলো, 18 হোক আর 22 হোক যাই হোক, কিন্তু হ্যাঁ স্বাধীনতা আছে, এটা হচ্ছে নারী স্বাধীনতা, ব্যভিচার নারী স্বাধীনতা, বিবাহ করেই থাকুক আর বিনা বিবাহিতে থাকুক নারী স্বাধীনতা, মহিলা মহিলাকে বিয়ে করবে নারী স্বাধীনতা, পুরুষ পুরুষকে বিয়ে করবে এটা ব্যক্তি স্বাধীনতা, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, মুসলিমদের সাথে পারমিশন দিয়েছে, অনেক মুসলিম দেশেও পারমিশন যে মহিলা মহিলাকে বিয়ে করতে পারে, খবর রাখেন না, রাখেন না, রাখেন না, হয়েছে না, এক মহিলা এক মহিলাকে বিয়ে করেছে, এক মহিলা, এক মহিলা সম্ভবত প্রফেসর এক ছাত্রীকে বিয়ে করেছে ইউনিভার্সিটির, দেশের ঘটনা দূরে শোনাইতে হবে না, জি হ্যাঁ, কিছুদিন আগের ঘটনা আমাকে এক ভাই শুনিল, এগুলো হচ্ছে স্বাধীনতা, এগুলো হচ্ছে অশ্লীলতা, এগুলো স্বাধীনতা না কি, এগুলো হচ্ছে ফাহেশা, অশ্লীলতা, এসব যখন ছড়িয়ে পড়বে, ব্যভিচার জেনাকে দুই ভাগে ভাগ করা হবে, একটা বৈধ, কোনো অপরাধ নাই, ছেলে মেয়ে যুবক যুবতী রাজি, সুতরাং বৈধ, কোনো শাস্তি নেই, কোর্ট ম্যারেজ করুক, পালিয়ে যাক বাবার বাড়ি থেকে, অসুবিধা কি, কি করেছে, স্বাভাবিক মেয়ে, তার স্বাধীনতা আছে। আর যদি মেয়ে বলে যে না আমি রাজি ছিলাম না, তাহলে ধর্ষণ, তাহলে অপরাধ হলো,
আর অধিকাংশ জেনাগুলি সম্মতির সাথে হচ্ছে, সুতরাং অধিকাংশ অশ্লীলতা বৈধ বৈধ করে দেওয়া, জায়েজ করে দেওয়া হয়েছে। অশ্লীলতাকে অশ্লীলতা বলা হচ্ছে না, সেটাকে জায়েজ করে দেওয়া হয়েছে বিভিন্ন নাম দিয়ে। যখন মানব জাতির মধ্যে কোনো দেশে কোনো সমাজে কোনো অঞ্চলে এইরকম অশ্লীলতা বিরাজ করবে, তখন আল্লাহ পাকের কি আজাব আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা যাহরা ফিহিম তাউন ওয়াল আউজা আল্লাতি লাম তাকুন ফি আসলাফিহিম, তাদের মাঝে মহামারী দেখা দিবে। মহামারী এমন রোগ ব্যাধিকে বলা হয় যাতে একসাথে পরিবারকে পরিবার ধ্বংস হয়ে যায়, মারা যায়, গ্রামকে গ্রাম আজড় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন আগের যুগে কি হইতো, কলেরা হইতো, গুটি বসন্ত হইতো, এইরকমই বিভিন্ন রকমের আজাব। ওয়াল আউজা শুধু এই মহামারীর কথা নাই, এরকমই ডায়রিয়া, গ্রামকে গ্রাম ডায়রিয়া, পরিবার এক এক পরিবার দু চার পাঁচটা মরে গেল। ওয়াল আউজা আর এমন এমন রোগ ব্যাধি জন্মাবে যেগুলি তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। কারো যদি দাদা বেঁচে থাকে জিজ্ঞাসা করেন যে আপনি প্রেশার নামটা জানেন, বলেন জানি না, সুগার জানেন তাও জানি না, হ্যাঁ তারপরে এগুলো হয়তো একটু জানতেও পারে কেউ হয়তো, হ্যাঁ বা বলতে পারেন যেগুলো হয়তো ছিল কিন্তু চেক হইতো না, এইডস জানেন, হ্যাঁ বলেন এইডসের রোগ, হ্যাঁ এইডসের রোগ আজকাল সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এইডসের রোগ। আর এই এইডসের রোগ কিসের কারণে? এই জেনা ব্যভিচার আর সমকামিতা, এই দুই অশ্লীলতার কারণে, দুই অশ্লীলতা আর কারণে এই এইডসের গজব আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামা মানা আকামুন যাকাত ইল্লা মুনাউল কাতরা মিনাস সামা, আর কোন সম্প্রদায় যদি যাকাত না দেই অথবা কিছু দিল কিছু দিল না। আর আজকাল অধিকাংশ মুসলিম যারা পয়সাওয়ালা যাকাত দেই না, আর কিছু অল্প দিল খেয়াল খুশি দেয়, খেয়াল খুশি যাকাত দেই। আর কিছু লোক আছে যাকাত দিলেও, অল্প কিছু লোক আছে যাকাত দিলেও সেই যাকাতটাকে কি করে কুক্ষিগত করে ঘুরিয়ে ফিরিয়ে নিজের গরজে লাগাবে তার জন্য পাইতারা করে। কেমন? যেমন নিজের বংশে আমার অনেক গরিব, আসলে নিজের বংশের লোককে এমনিও কিছু দিতে হইতো, ওই বোঝাটা হালকা করে নিল, আমার দু চার দশ বিশ হাজার টাকা ওইদিকে লেগে যেত আত্মীয় স্বজনকে দিতে, যাতে না লাগে ওই যাকাত দিয়ে সব কাজ সেরে নিলাম, বুঝছেন না, নিজের স্বার্থে যাকাত ব্যবহার করলাম। আর একটা অনেক মাসলা জিজ্ঞাসা করেন যে আমি অমুক ব্যক্তিকে পঁচিশ পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম, আর দেখলাম যে লোকটা গরিব আর দিতেও পারে না, পঞ্চাশ পাঁচ সাত বছর হয়ে গেল, তো এখন ওটাকে আমি যাকাতে কাটতি করে দিলে হবে না, যাকাতে কাটিং করে নিবে, এখন দিয়েছে পাঁচ বছর দশ বছর আগে দিয়েছে ধার বলে, আর এখন যাকাতটা বের করবে আর নিজের পকেটে রেখে নিবে, আর নিয়ত মনে মনে করে নিল কি যে ওই যে পঞ্চাশ হাজার দিয়েছি ওইটাই এবার দশ হাজার টাকা কাটলাম বা বিশ হাজার টাকা কাটলাম, তারপর সামনে বছর বিশ হাজার চল্লিশ হাজার, আর এক বছর দশ হাজার কাটলে তো আমার টাকা উঠে গেছে, যা দে আর না দে, আমার যাকাত তো আদায় হয়ে গেছে, আমি ঋণটাও পেয়ে গেছি, দেখলেন না, সুবহানাল্লাহ। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি কে মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, বড়দের ফতোয়া নকল করি, তিনি বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের আমল কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আপনি যখন পাঁচ বছর আগে ওই লোকটিকে দিয়েছিলেন তখন কি নিয়ত ছিল? যাকাতের নিয়ত ছিল না ধার, ধার দেওয়া ঋণ দেওয়া নিয়ত ছিল। সুতরাং এখন আপনি ওইটাকে চেঞ্জ করে বলবেন যে সুবিধাবাদী যে আমি এখন কি করে নেব, কেটে নেব যাকাত, আর যাকাত আদায় হয়ে যাবে, এটা হবে না। যখন পাঁচ বছর আগে দিয়েছিলেন তখন যদি সত্যিকার অভাবই থাকে আর তখনই যদি যাকাতের নিয়তে দিয়ে দিতেন সেটা আলাদা ছিল, কিন্তু এখন আপনি দেখছেন আমার টাকা তো আর উঠছে না, তো ইটে দিয়ে নিজের যাকাত দিয়ে নিজেই ঋণ উঠিয়ে নিলেন, নিজের যাকাত দিয়ে নিজের আত্মীয় স্বজনকে দিয়ে বাহাব্বা নিলেন, নিজের আত্মীয় স্বজন আপনার বলছে যে হ্যাঁ ছেলে ভালো সৌদি আরবে থাকে আর দেশে আসলেই খালি হাতে আসে না, কিছু না কিছু আমাদেরকে দেয়, আর সব ক্ষেত্রে আপনি দু চার দশ হাজার টাকা যেখানে একশো পাঁচশো হাজার যেখানে যা দিয়েছে সব যাকাত আর যাকাত, যাকাত আর যাকাত। তাহলে যারা যাকাত দেয় তারা কয় ভাগে বিভক্ত? একদল যাকাত দেয় না মুসলিম, আর একদল যাকাত দেয় আংশিক,
জাকাত 1 লাখ টাকা বেরিয়েছে, 25-50 হাজার টাকা খরচ করলে অনেক টাকা জাকাতের সাথে বেশি দিয়ে দিচ্ছে, ওই হিসাব করার প্রয়োজনই কর না, আল্লাহর ভয় নেই, পরকালে জবাব দিতে হবে চিন্তা নেই, ফরজ আরেই হলো না, এই চিন্তা নেই, হলো কি হলো না চিন্তা নেই। আর এক দল জাকাত দিলে কোন রকম পাইতারা করে টাকাটা পকেটে রাখা যায় কিনা, নিজের গরজ পুরা করে। যারা জাকাত দেবে না বা আংশিক দেবে দেবে না, জাকাত নিয়ে এরকম বাহানা করবে, হিল্লা করবে, জাকাত দিয়ে নিজের স্বার্থ পুরা করবে, তাদের উপর আল্লাহ পাকের কি আজাব আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনিউল কতর মিনাসসামা, আকাশের বৃষ্টি সেই দেশে সেই সমাজে বন্ধ হয়ে যায়। অনাবৃষ্টি, বৃষ্টি যখন হয় না তখন দুর্ভিক্ষ দেখা যায়, খাদ্যের অভাব দেখা যায়, বিভিন্ন রকমের বালা মুসিবত, খাদ্যের অভাব, এক কথায় খাদ্যের অভাব দেখা যায়। অনেক সময় বৃষ্টি বেশি দিয়ে আল্লাহ পাক খাদ্যের অভাব করে দেন, ফসলই হলো না, ডুবে গেল, ফল হলো না, মুকুল জ্বলে গেল। নবী করিম বলছেন আল্লাহ পাকের সৃষ্টি গবাদি পশু যদি না হইতো, যদি এই গরু ছাগল মেষ এইসব যদি না হইতো, আরো এইসব পশু প্রাণী পাখি এসব যদি না হইতো যাদের পানির প্রয়োজন, আর এসবের কোনো পাপ নেই অপরাধ নেই, তো পানি না হইলে মারা যাবে, এসব এই যদি না হইতো তাহলে এই পাপিষ্ট ফরজ তরককারী যারা জাকাত দেয় না তাদেরকে বৃষ্টি দেওয়া হইতো না, তাদের ওপর থেকে দুর্ভিক্ষ উঠানো হইতো না। তাহলে এখানে একটি কথা চিন্তা করতে আর বলবো যে জাকাতের আগে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সলাত ফরজ করেছেন, ঠিক না? জাকাত না দিলে যদি এই আজাব আসে তাহলে নামাজ না পড়লে কোন আজাব আসতে পারে? চিন্তা করেন আপনি যে অধিকাংশ মুসলিম আজকাল বেনামাজি, আধা নামাজ পড়লে মাঝে মধ্যে পড়লে মনে করে আমি নামাজি, জুমা ঈদ পড়লে নামাজি মনে করে, দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কখনো পড়লে মনে করে যে আমি নামাজি মুসল্লি। তো এইরকম লোকদের ওপর কত আল্লাহ পাকের আজাব আর গজব রয়েছে চিন্তা করুন, আখিরাতের আজাব আর দুনিয়ার নগদ নগদ শাস্তি যে কত রয়েছে চিন্তা করুন আপনি, ব্যক্তি জীবনে আজাব, পারিবারিক জীবনে আজাব শাস্তি, হ্যাঁ, সামাজিক শাস্তি, রাজনৈতিক শাস্তি, আর্থিক শাস্তি, নিরাপত্তাহীনতার শাস্তি, বহু রকমের শাস্তি আল্লাহ পাক রয়েছে। ফাকুল্লা না খাজনা বেজাম্বি, প্রত্যেকে আল্লাহ পাক পাকড়াও করেন পাপের কারণে। যদি জাকাতের জন্যই আল্লাহ পাকের এইরকম আজাব হয় এ হাদিস থেকে আমরা জানতে পারি, নামাজের জন্য বললাম, তার নামাজ ছাড়া চাইতে বড় অপরাধ, ওর চাইতে কম অপরাধ নয় হচ্ছে শিরিক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করা, সে দুর্গাকেই করে না দুর্গাকে করে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা, সে হরে রাম হরে কৃষ্ণ করে ডাকেন, আর ইয়া গৌসুল আজম ইয়া গরিব নামাজ ইয়া খাজা বাবা করে ডাকেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে, আল্লাহ ছাড়া অন্য ওলি আউলিয়া মনের কামনা বাসন পূরণ করতে পারে, হ্যাঁ, এই যদি অপরাধ থাকে তো সেই জাতির ওপর এমন কোন আজাব আছে যে আজাব আসবে না বলুন তো দেখি? সমস্ত রকমের আজাব আসতে পারে, সমস্ত রকমের আজাব আসতে পারে, যে আজাবগুলির কথা বলা হলো ওপর থেকেও আসতে পারে, নিচে থেকেও আসতে পারে, আর আপোষে আল্লাহ পাক লড়িয়ে দিয়ে হানাহানি মারামারি আর কাটাকাটি আর গৃহদ্বন্দ্বের মাধ্যমে আল্লাহ পাকে বহু রকমের আজাব, মানসিক শারীরিক পারিবারিক সব রকমের আজাব আল্লাহ পাকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা বাখাসা কওমুন আল মিকিয়াল আল মিজান, আর কোন সম্প্রদায় যদি দাঁড়ি মারে, দাঁড়ি মারা বুঝলেন তো না, দাঁড়ি মারা, দাঁড়ি মারা কাকে বলে? দেওয়ার সময় কম দিবেন আপনি, আর নেওয়ার সময় বেশি করে নেবেন। আমাদের সমাজে দাঁড়ি মারা আজকে তো আরো বেড়েছে, আমরা যখন ছোট ছিলাম কোনো কিছু কিনতে যেতাম, কিনে নিয়ে এসে 5 কিলো কিনে নিয়ে আসলে 4 থেকে 4.25 কিলো হয়েছে, 4 কিলো 5 কিলো চাল, উদাহরণস্বরূপ বলছি 5 কিলো চাল কিনলে 4 কিলো হয়েছে, ভিজিয়ে নিয়ে এসে মার্কেটে দেখবেন চাউল ভিজিয়ে নিয়ে এসে, ধান ভিজিয়ে নিয়ে এসছে। আমি নিজের চোখে দেখেছি চাষিদেরকে পাটের গাঁট বলতো, যে কি বলে লোকে, হ্যাঁ পাটের গাঁটে, আমি নিজের চোখে দেখেছি চাষিদেরকে ছোটবেলায় যখন ছাত্র যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, পাটের পানি দিয়ে দিয়ে পাট ভারী করছে, কারণ আজকে চালান যাবে, আজকে বিক্রি হয়ে যাবে, সেই জন্য পানি ছাড়াও আমি পাটের গাঁটের ভিতরে পাথর ইট ভরতে দেখেছি। জি হ্যাঁ, আজকে থেকে কতদিন আগে, কমপক্ষে 35 বছর আগে বলছি, আর মানুষ আমানতে খেয়ানতে তো প্রতিযোগিতা কম্পিটিশন করছে, তা আজকে পৃথিবীর মানুষের অবস্থা কি হয়েছে? মুসলিম সমাজে যদি এইরকম খেয়ানত থাকে, এইরকম দাঁড়ি মারা থাকে, দাঁড়ি মারা বিভিন্ন, শুধু দাঁড়িটা দাঁড়ি পাল্লাতে মারা নয়, এগুলো মারা, গোস্ত বলছি গোস্ত, আলহাসা থেকে কয়েক বছর আগে এক ভাই মাঝে মাঝে গোস্ত পাঠাতেন, জাজাকাল্লাহ খের, তো একবার 30 কিলো গোস্ত কিনলাম, মজার গল্পটা বলি আপনাদের ভালো লাগবে, 30 কিলো গোস্ত কিনলাম,
বলছে খুব সস্তা, ১২ টাকা করে গোস্ত, এখানে ১৬ টাকা, ওখানে ১২ টাকা বা ১৪টাকা, পার্থক্য মেলা পার্থক্য আর কি, মানে ২-৪-৫ রিয়াল পার্থক্য কিলো, সমস্ত ১০ টাকা অথবা ১২ টাকা মনে হচ্ছে না। ৩০ কিলো গোস্ত কিনে এসে দেখি তাতে ৪-৫ কিলো শুধু এমন হাড্ডি, এমন হাড্ডি ভাই, এমন হাড্ডি যাতে একটু গোস্ত লেগে নেই, নখের সমান গোস্ত লেগে নেই। ৩০ কিলোতে যদি ৪-৫ কিলো যদি হাড্ডি শুধু এরকম বেড়ে, যে হাড্ডিগুলি ফেলে দিতে হবে। জি হ্যাঁ, যারাই দাড়ি মারা শুরু করবে আল্লাহ পাকের কি আজাব আসবে? ইল্লা উখযু বিসসিনিন, সেই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব আসবে খাদ্যের অভাবের, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, ওয়াসিদাতুল মাউনা, খাদ্যদ্রব্যের অভাব, অজৌরি সুলতান আর জালেম শাসকের জুলম অত্যাচার, জালেম শাসকের জুলম অত্যাচার। আপনি ব্যক্তি জীবনে দাড়ি পাল্লা মারা শুধু আপনি দাড়ি পাল্লাতে সীমিত করিয়েন না, আর একটা উদাহরণ নেন ডিউটির ক্ষেত্রে, ডিউটির ক্ষেত্রে ডিউটি করতে গিয়ে বেতন আপনার যদি ১০ রিয়াল কাটে, কেন কাটলো, কেন কাটলো ১০ রিয়াল আপনি অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করবেন, তাই না? শোকজ কেন কাটলেন আপনি, হ্যাঁ অমুক দিনে তোমার লেট হয়েছে, জানছেন না, জানছেন না, বিনা জানায় ১০ টাকা ছাড়বেন, বিনা জানায় ১০ টাকাও ছাড়তে রাজি হবেন, হইতে পারে অ্যাকাউন্টেন্ট ভুল হয়েছে, জানতে চাই যে কি জন্য আমার ১০ টাকা বা ২০ টাকা কাটা হইল, তাই না? আর আপনার ওইদিকে বেতনটা তো পুরা নিতে চাইছে, নারীদের ডিউটিতে ফাঁকিবাজি, ডিউটির ভিতরে থাকলেও ফাঁকিবাজি, বেরিয়ে গেলেও ফাঁকিবাজি, ফাঁকিবাজি। তাহলে চিন্তা করেন, ফোরম্যান সুপারভাইজার থাকলে একবারে ১০০% ও তার চাইতে বেশি একবারে একটিভ, নড়াচড়ার শেষ নাই, আর যদি ওপরে কেউ না থাকে দেখাশোনার জন্য, আল্লাহ পাকের ক্যামেরা যথেষ্ট হইল না একটা মুমিনের জন্য, আল্লাহ পাকের ক্যামেরা কেরামান কাতিবিনের ক্যামেরা যথেষ্ট নয়, আল্লাহ পাকের সামি বাসির রাকিব, আল্লাহ পাকের এই নামগুলি আপনার জন্য, নামের অর্থগুলি যথেষ্ট হইল না আপনার জন্য, আপনার জন্য আবার ওই কোম্পানির ওই আপনার কি বলছে ফোরম্যান আর সুপারভাইজারের ক্যামেরা লাগবে যে কাজ করছে না করছে না, অথবা ওই লাগানো ক্যামেরা লাগবে, চিন্তা করুন তাহলে আপনি। এগুলো দাঁড়ি মারা, এগুলো দাঁড়ি মারা। যারা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন এই দেশে হয়তো ওই রকম খেয়ানত করছেন কিনা বলতে পারবো না, কিন্তু দেশের ড্রাইভারদের জিজ্ঞেস করেন, বহু ড্রাইভার যারা দেশের ড্রাইভার ছিল এই মাসলা জিজ্ঞেস করেছে, সরকারের গাড়ি চালাতাম বা কোম্পানির গাড়ি চালাতাম, তেল চুরি করতাম, আছে না নেই? তেল চুরি করে, হ্যাঁ এখানে বিলে বিলে চুরি, এটা দাঁড়ি মারা নয়? যে তেল ভরলেন ১০ লিটার, লিখালেন ২০ লিটার, হ্যাঁ ফলস ফাতুরা, দাঁড়ি মারা এগুলো নয়। যে আপনি কোম্পানির পক্ষ থেকে কোনো কিছু কিনতে গেলেন, কিনলেন ৫০০০, লিখালেন ৭০০০, হ্যাঁ ২০০০ টাকা আপনার পকেটে গেলে, দাঁড়ি মারা নয়? তাহলে দাঁড়ি মারা বিষয়টা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। কোনো কিছু কিনতে গেলে কাউন্টারে জিজ্ঞাসা করে যে কত লিখবো, শুনেছেন কোনোদিন? না শোনেননি? জিজ্ঞেস করে, জিজ্ঞেস করেছে তাই না? আমাকে জিজ্ঞেস করেছে, এক নেপালি আমাকে জিজ্ঞেস করেছে, এসএফসির দোকান ছিল তখন এই কিং খালেদ রোডে, এসএফসির দোকানে অফিসিয়াল, সেদিন আমাদের মনে হয় বাংলার একজন বাইরের দাই এসেছিলেন, তো আমি নিজেই মনে করলাম বাসার কাছে চলো নিয়ে চলে আসি, নেওয়ার জন্য গিয়েছি, তো লিখে দাও। আমাকে জিজ্ঞাসা কত লিখব, তাহলে কেন যা 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 হয় তাই লিখবে, এটা কেন জিজ্ঞেস করলে তুমি, কেন জিজ্ঞেস করলে কত লিখবো মানে? তো বলছে যে কুল্লু নাহার কি যা, আরবি সে বলছে, সবাই এইরকম করে, আপনি শুধু এইরকম কথা বলছেন, সবাই বলে, সবাইকে জিজ্ঞেস করি তখন বলে এত লিখো, যা বলে তাই লিখি আমরা, কেনলেন ২০ টাকার আর লিখবে ৩০ টাকা ৪০ টাকা, ও কোম্পানি মালিকরা কি জানে, ভাববে যে এত টাকাই হয়তো খাওয়া দায় খরচ হয়েছে, সুবহানাল্লাহ। এগুলো দাঁড়ি মারা নয়, সব দাঁড়ি মারা। তাহলে চিন্তা করেন যে কোথায় কোথায় দাঁড়ি মারছেন। আরে এমন কি দাঁড়িয়ে মারা পারিবারিক ক্ষেত্রে আছে, বাপকে ধোকা দিয়ে থাকে, বাপ হচ্ছে জমি জায়গার মালিক, ছেলে বাপের ধন সম্পদে খেয়ানত করে, কিভাবে জন মজুর হয়েছে মাঠে খাটছে, জন মজুর হয় ১০ জন আর বাপকে লিখায় যে আজকে মজুর ছিল ১৫ জন, ওই ৫ জনের মজুরিটা নিজে খায়, বাস্তব সত্যি এগুলি ঘটনা এলাকার বলছি, এগুলো মুসলিম সমাজে হচ্ছে। বিল্ডিং তৈরি করতে দায়িত্ব দিয়েছেন কাউকে আপনার, অথবা আপনার শালাকে, অথবা কাউকে আপনার আর্থিক দায়িত্ব দিয়েছেন যে ভাই আমার ঘরটা তৈরি করো, হিসাব নিকাশ আপনার করছে, ওতে খেয়ানত করছে, বিল হচ্ছে ১০ হাজার, লিখাচ্ছে ১২,০০০, ১৪,০০০, ১৫,০০০, এই করে ৫ লাখ খরচ হইলো, ফেলে দিল ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ টাকা,
এগুলো দাঁড়ি মারা নয়, সবগুলি দাঁড়ি মারা। যারা এইভাবে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়ি মারবে তাদের ওপর আল্লাহ পাকের এক আযাব আসবে যে খাদ্য অভাব। দ্বিতীয় আযাব হচ্ছে জালেম শাসকদের জুলম শোষণ অত্যাচার, লুটে লুটপাট করে খাবে, জুলম অত্যাচারে শেষ থাকবে না। আর ভালো করে বুঝতে পারছেন যে আমাদের উপর বিভিন্ন রকমের আযাব কেন, খাদ্যের অভাব। তারপরে চার নম্বরের অপরাধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো জাতির নেতারা ওয়ালা হাকামা উমারাহুম বিগাইরি মা আনজালাল্লাহ, মুসলিম বিশেষ করে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মুসলিম হবে, তাই না? শুধু নামাজে মসজিদে মুসলিম, আপনি আপনি মসজিদেও মুসলিম, বাড়িতেও মুসলিম, দোকানেও মুসলিম, ডিউটিতেও মুসলিম, হ্যাঁ আদালতে যাবেন তখনও মুসলিম, হ্যাঁ আপনি শাসন ক্ষমতে যাবেন তখনও মুসলিম, সব জায়গায় আপনাকে মুসলিম হইতে হবে। মুসলিম যখন কোরআনি বিধান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বিচার না করে আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধানকে উপেক্ষা করে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম, তখন আল্লাহ পাক তাদের উপর তাদের শত্রুকে চাপিয়ে দেবেন, তাদের শত্রুকে চাপিয়ে দেবেন। ফাস্তান কাজু বাদা মাফি আইদিহিম, সুতরাং শত্রু আক্রমণ করে তাদের ধন সম্পদ নিয়ামতকে লুটপাট করে নিয়ে যাবে, লুটপাট করে নিয়ে যাবে। আজকে মুসলিম বিশ্বে যেখানে দেখছেন যে মুসলিমদের কল্যাণ, মুসলিমদের রিজিক, মুসলিমদের ধন সম্পদ, মুসলিমদের খনিজ সম্পদ, মুসলিমদের বাড়ি ঘর লুটপাট করে, আল্লাহ পাকের যেসব নিয়ামত মুসলিম সমাজে মুসলিম দেশে ছিল লুটপাট করে কাফেরা নিয়ে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে কোন পাপ, মানুষের তৈরি করা বিধান দিয়ে মুসলিম নিজেই বিচার করে, মুসলিম জজ মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে, মুসলিম ব্যারিস্টার ইসলামই জানে না, ও জানে শুধু পশ্চিম আইন কানুন, হ্যাঁ মানব রচিত বিধানে কি আছে তা জানে, কোরআন হাদিসে কি আছে তা জানেই না, জানার প্রয়োজনই করে না। মুসলিম শাসক ইসলামের বিধিবিধান জানলো না, ও মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদেরকে তাদের উপর চাপিয়ে দেন। পাঁচ নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুন্নাত নবীহি, আর যখন আল্লাহ পাকের কিতাবকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে নিষ্ক্রিয় করে দেবে, আল্লাহ পাকের কিতাবের আইন কানুন নিষ্ক্রিয়, কোথাও আইন কানুন ইসলামের নাই, শুধু খুব থাকলে মোল্লার দৌড় মসজিদ, যে প্রবাদের বাস্তবায়ন মুসলিম সমাজে আজকে, যে তুমি মোল্লাগিরি করবে তো কোথায়, বাস মসজিদে, মসজিদ বাস, মসজিদের বাইরে আবার এইসব কি, সুদ হারাম, ঘুষ হারাম, এটা হালাল, ওইটা হারাম, এই ব্যবসা জায়েজ, এটা জায়েজ নয়, দোকানপাটে সিগারেট রাখা যাবে না, এইসব কথাবার্তা উইল বাদ দেন। ওই ধর্মকর্ম করছেন যান, মসজিদে করেন, মসজিদে বসে নামাজ পড়ে, মসজিদে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, বাস। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম মসজিদে সীমিত আর ভিতরে এখানে সীমিত, ব্যাস আপনার এখানে ধর্ম আছে আর ওই ওইখানে অন্তরে নিয়ে আপনি মসজিদে যান শুধু। যখন তারা আল্লাহ পাকের কিতাবকে, কোরআনি বিধানকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতকে নিষ্ক্রিয় করে দেবে, এটা দুনিয়ার ক্ষেত্রে যেমন ঠিক তেমনি দিনের ক্ষেত্রেও, দিনের ক্ষেত্রে বলতে আমি যেটা বুঝাতে চাইছি যে কোরআন এবং হাদিস দিয়ে এটা সুন্নত, এটা বিদাত জানার প্রয়োজন নেই, এটা তৌহিদ, এটা শিরক জানার প্রয়োজন নেই। কোরআন হাদিসের দলিল যদি পেশ করেন তাহলে আপনি নতুন কোন নাম পাবেন, কোরআন হাদিসের দলিল যদি চান, উদাহরণস্বরূপ যদি বলেন যে আপনারা মিলাদুন্নবী করছেন, তো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না, তার চার খলিফার কোন খলিফা করেছেন না, কোন সাহাবি করেছেন না, ইমাম আবু হানিফা একটা উক্তি দেন, তো ইমাম আবু হানিফার, আপনারা তো নিজেদেরকে হানাফি বলছেন, বলেন তো একটা শাফি, মালিক, আহমদ, চার ইমামের কোন ইমাম, ইমাম বুখারীর একটা উক্তি দেন তো দেখি, তাহলে যে ওয়াহাবি আছে, ওয়াহাবি আছে, কথাই কথাই দলিল, কথাই কথাই এটা চলবে না, এটা চলবে না, হ্যাঁ আর সবটাতে দলিল লাগবে, হে বুজুর্গানে দিনকে মানে না, হ্যাঁ বড়দের এহতেরাম করেন না, বিয়াদ বুজুর্গেরা এটাকে ভালো মনে করেছে, আর রাসূলুল্লাহ সাল্লামের সাথে সারা বছর মহব্বত করতে পারছি না, একটা দিন তো করি, এইসব যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসকে নিষ্ক্রিয় করে দিল, নয় কি এটা কোরআন হাদিস নিষ্ক্রিয় করে না, মানে শুধু এই নাই যে শুধু আপনি রাজনীতিতে শুধু লাগিয়ে দেবেন আর শুধু আদালতে গিয়ে লাগিয়ে দেবেন আর আপনারা মুক্ত সবাই,
অথচ এইখানে সহজভাবে আপনি বিদাত থেকে বাঁচতে পারবেন, শির থেকে বাঁচতে পারবেন। বড় বড় সমস্যা নিয়ে মাথা ব্যথা, কিন্তু ছোট ছোট যেগুলি সমস্যা রয়েছে নিজেই যেগুলি সলভ করতে পারবেন, সমাধান নিজেই করে নিতে পারবেন, আপনার বিদাত ছেড়ে দাও। আপনার ব্যক্তিগত ভাবে কেউ বাধা দিবে না, কোনো জালিম শাসক বলবে না যে তুমি বেদাত কেন ছাড়লে, কোনো জালিম শাসক বলবে না যে তুমি মাজারে কেন গেলে না, কোনো জালিম শাসকও বলবে না যে তুমি সব দলিল কেন চাও, বলবে কি তোমার স্বাধীনতা আছে, আপনার ধর্মীয় স্বাধীনতা আছে, আপনি করেন। তারপরে সেখানে আপনি তৌহিদ প্রতিষ্ঠাকারী হইতে পারলেন না, শিরক মুক্ত হইতে পারলেন না, বিদাত মুক্ত হইতে পারলেন না, সুন্নতের অনুসারী হইতে পারলেন না, যারা দলিল ভিত্তিক চলে তাদের সাথ দিতে পারলেন না। এত বড় বড় আলেম ওলামা যখন বুজুর্গানের দিন বলেছেন, তাহলে তারও তো একটা মর্যাদা আছে, তারও তো একটা মূল্যায়ন করতে হবে। আউযুবিল্লাহ, সবচেয়ে বড় বুজুর্গ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সনদ না পেশ করে, তার দলিল না পেশ করে আপনি এদেরকে বুজুর্গ বানিয়ে দিয়ে বসে থাকলেন, আপনি তো খাপছাড়া হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আপনার? তো যখনই আল্লাহ পাকের কিতাবকে আর রাসূলের সুন্নতকে আদর্শকে নিষ্ক্রিয় বানিয়ে দেবে, ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ পাক তাদের আপোষে হানাহানি আর সংঘর্ষ বাঁধিয়ে দেবেন। আল্লাহ পাক তখন আপোষে গৃহযুদ্ধ, ঘরোয়া লড়াই, পারিবারিক সমস্যা, ভাই ভাই লড়াই, স্বামী স্ত্রী তো লড়াই, বিদাত করছেন স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, শিরক বিদাত করছেন যার ফলে ছেলে মেয়ে সব অবাধ্য। আপনি আপনার ব্যক্তি জীবনে আপনি কোরআন হাদিসকে নিশ্চিত করে দেন, হালাল হারাম আবার কি, পয়সা আসলেই হইলো, সুতরাং আপনার হারাম পয়সা খেয়ে ছেলে মেয়ে একটাও নামাজি হয়নি, মেয়েরা পর্দানাসীন হইল না, চরিত্র একটাও চরিত্রবতী হইল না, আর ছেলেরা সব চরিত্রহীন বেনামাজি পয়দা হইল। অধিকাংশ মানুষ দেখবেন যে নিজেরা স্বামী স্ত্রী নামাজি, তারপরে ছেলে মেয়ে যদি বেনামাজি বেদিন হয়, পিছনে ভালো করে স্টাডি করে দেখবেন যে হারাম খাওয়িয়েছে ছেলে মেয়েদেরকে। আল্লাহ পাকের কিতাবের বিধানকে, রাসূলের আদর্শকে যখন নিষ্ক্রিয় করে দেবেন, তখন আপোষে আল্লাহ পাক সংঘর্ষ বাঁধিয়ে দেবেন, পারিবারিক সংঘর্ষ হোক আর সামাজিক হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক। হাদিসটি বললাম যে বাইহাকি ইবনে মাজাহ রয়েছে আর মুস্তাদরাক হাকিমে রয়েছে, হাদিসটি হাসান বরং সহিহ লিগাইরিহি। সময় অনেক হয়ে গেছে, সুতরাং এখানে সংক্ষেপ করতে গিয়ে এক দুটি কথা আর বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে আজাব দিয়ে থাকেন, বিভিন্ন রকমের আজাব আমরা এতটা জানতে পারলাম যে পাপের কারণে বিভিন্ন রকম পাপ আর বিভিন্ন দিকগুলি জানলেন। এই আজাব দূর করার উপায় কি? কয়েকটি উপায় এখানে কোরআনে কারীমের আয়াত থেকে আপনাদের সামনে পেশ করব। সূরা আনফালের আয়াত নম্বর 33 এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী তুমি যতদিন পর্যন্ত মানুষের মাঝে আছো ততদিন আল্লাহ পাক ওই মানুষ জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু যতদিন ছিলেন সাহাবায়ে কেরামদের উপর কোনো রকমের ওই রকম আজাব আসেনি, কোনো আজাব আসেনি, গৃহদ্বন্দ্ব শুরু হয়নি, আপোষে মারামারি শুরু হয়নি, আর আসমানের ওপর থেকেও আজাব আসেনি, আর জমিনেও আজাব আসেনি, যে আজাবগুলির কথা আল্লাহ পাক বললেন কোনো আজাব আসেনি, এক উম্মত ছিলেন তারা। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে গেছেন, এখন আজাব থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আরেকটি উপায় আছে, এই আয়াতে আল্লাহ বলেছেন ওই জাতিকে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করবেন না যেই জাতি আল্লাহর কাছে ক্ষমা তলব করতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, প্রতিদিন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। তাহলে তওবার দরজা খোলা আছে, সংশোধনের দরজা খোলা আছে, আল্লাহর কাছে মার্জনা মাগফিরাতের দরজা খোলা আছে, আল্লাহর কাছে খুব বেশি ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার কর্মের কারণে, আমার স্ত্রীর কর্মের কারণে ছেলে মেয়েকে খারাপ করিও না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার যাতে না হয়, আল্লাহ তুমি রিজিক ছিনিয়ে নিও না, অশান্তি দিও না, মানসিক শারীরিক অশান্তি দিও না, পারিবারিক অশান্তি দিও না, সামাজিক অশান্তি দিও না, আল্লাহ তুমি কোন রকমের নিরাপত্তাহীনতার আজাব দিও না, বিভিন্ন রকমের আজাব থেকে আল্লাহ পাকের কাছে পানা চান তওবা ইস্তিগফারের মাধ্যমে। তওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব দেবেন না, এই হচ্ছে সূরা আনফালে আল্লাহ পাকের ঘোষণা। সূরা হুদের আয়াত নম্বর 117 তে আল্লাহ পাক আরেকটি ঘোষণা করেছেন, ওয়া মা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, হে নবী তোমার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের লোকেরা সংস্কারমূলক কাজ করতে থাকবে, সংশোধনমূলক কাজ করতে থাকবে। তাহলে আপনাকে সংস্কারক হইতে হবে,
সংস্কার মানে এই না যে ইসলামের কাটা ছেঁড়া করবো, ইসলামের আজকাল চোরের শাস্তি ইসলামের দণ্ডবিধান চলবে না, হ্যাঁ খুনের শাস্তি ইসলামের কেসাস আছে চলবে না, এটাকে আবার সংস্কার বলছে এই বেদিন বুদ্ধিজীবীরা, না এটা সংস্কার না, ইসলামের সংস্কার করবে। আর তারা চরিত্রহীনতায় ডুবে রয়েছে, অশ্লীলতায় ডুবে রয়েছে, তাদের সংস্কার বলে কিছু নেই, হ্যাঁ তাদের রবের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই না। সংস্কার মানে মুসলিম সমাজ যেসব পাপ হচ্ছে পাপ থেকে জাতিকে পরিবারকে দেশকে মুক্ত করার চেষ্টা করেন, ফরজ অজেব আদায় হচ্ছে না, ফরজ অজেব যাতে করে মুসলিম আদায় করে, কমপক্ষে মুসলিম থাকে, হারাম না খায় হালাল খায়, কেউ কারোর উপর জুলম অত্যাচার না করে, এগুলি হচ্ছে সংস্কারমূলক কাজ, সংশোধনের কাজ, ইসলার কাজ। এই ইসলাম মানে সংস্কার করা, এর অপর নাম হচ্ছে দীন প্রচারের কাজ। সংস্কার সংশোধন হয় দীন ইসলাম প্রচার প্রসারের মাধ্যমে, সুতরাং দীনের দাওয়াত হচ্ছে এর অপর নাম। তাহলে দীন ইসলামের দাওয়াত যত বেশি আপনি দিতে থাকবেন মুসলিম অমুসলিমকে, যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের ফরজ ওয়াজিবে ঘাটতি আছে, হারামে জড়িয়ে আছে, শিরক বিদাতে লিপ্ত আছে, তাদেরকেও দাওয়াত দেবেন। আর অমুসলিম যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি অথবা পৌঁছিল এখনো, তাদের সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব দূর হয়নি, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। এগুলো হচ্ছে সংস্কারমূলক কাজ। যেই জাতি ইসলাম সংশোধনের কাজ করে, সংস্কারের কাজ করে, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। সংশোধনকারী কারা? আজকাল তো দাবিদার তো অনেকে। আল্লাহ পাক তার লক্ষণ সম্পর্কে সূরা আরাফের 170 নম্বর আয়াতের সাদ করছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। সংস্কারক তো ওরাই যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে। ইউমাসসিকুনা বিল কিতাব, আল কিতাব মানে কোরআনে কারীম, আর আল কিতাবের তাফসীর ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নত, আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাম কোরআনে কারীমের যে বাস্তব ব্যাখ্যা দিয়ে গেছেন, যার নাম হচ্ছে হাদিস, এটা হচ্ছে আল কিতাব। আল আইনি অতীতুল কোরআন অমিসলাহু মাহু, শুনে রাখো আমার কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতোই দেওয়া হয়েছে হাদিস। যারা কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে থাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আকিদাই কোরআন হাদিসের দলিল চাই, এবাদাতে কোরআন হাদিসের দলিল চাই, হালাল হারামে কোরআন হাদিসের দলিল চাই, হ্যাঁ পারিবারিক সমস্যার সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, সামাজিক সমস্যার সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, বিচার বিভাগের সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, রাষ্ট্র পরিচালনা কোরআন এবং হাদিস দিয়ে চাই। আল্লাযীনা মাসসাকুনা বিল কিতাব, যারা কোরআনে কারীমকে মজবুত করে ধারণ করে, আর কোরআনে কারীমকে মজবুত করে ধরে আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে প্রমাণ করলো যে কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে আছে। আর পাঁচ ওয়াক্ত চার ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে, আর বলে আমরা সহি আকিদার লোক। আপনার কোন আকিদাটা? পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কিত আকিদা ঠিক নেই, কোন আকিদাটা সহি আছে আপনার? শুধু কবর মাজারে জানলে সহি আকিদা হয়ে গেল? পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আপনার? যারা নামাজ কায়েম করে, ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ পাক বলছে যে নিশ্চয়ই আমি আল্লাহ সংস্কারকদের, সংশোধনকারীদের, মুসলিহিনদের পরিশ্রমকে বিনষ্ট করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য যারা ইসলাম সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে, মানুষের সংশোধন চাই, মানুষের বিপর্যয় চায় না, মানুষকে নষ্ট করতে চায় না গড়তে চায়, ভাঙচুর করতে চাই না গঠন করতে চাই, এদের মেহনতকে আল্লাহ নষ্ট করেন না, মেহনতকে বেকার করেন না, মেহনত কাজে লাগে তাদের। তাহলে মুসলিহিন কারা? যারা কোরআন সুন্নাকে মজবুত করে ধরে। মুসলিহিন কারা? যারা কোরআন সুন্নাকে মজবুত করে ধরে এর ভিত্তিতে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে, তারাই সংস্কারক হতে পারে, তারাই মুসলিহিন হতে পারে, তারাই রিফর্মার হতে পারে, এরাই মুসলিহিন। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যারা দাওয়াত ইসলাম প্রচারের কাজ করে তারা হচ্ছে মুসলিহিন। আর কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি ইসলাম প্রচারের কাজ হয়, শিরক বিদাতের ভিত্তি করে ইসলাম প্রচার নয়, ইসলামের তবলিগ নয়, বরং তাওহীদ সুন্নতের উপর ভিত্তি করে যদি ইসলাম প্রচার তবলিগের কাজ হয়, তাহলে আল্লাহ পাক এই পরিশ্রমকে বিনষ্ট করবেন না, আর আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না যারা মুসলিহিন, যারা সংস্কারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা দোয়া করতেন দুনিয়ার আজাব বালা মুসিবত থেকে বাঁচার জন্য।
এই দুয়াটি মুখস্থ করে নেবেন এবং পড়বেন। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাইয়াদাউ হাওলাই দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি ছাড়তেন না, হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, সন্ধ্যাবেলা আর সকালবেলা। তাহলে সন্ধ্যায় কমপক্ষে একবার আর সকালবেলা একবার পড়বেন আপনি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ দুনিয়াতে আর আখিরাতে আমি তোমার কাছে মাফ চাই, মার্জনা চাই, আর কি চাই, আফিয়া নিরাপত্তা চাই, আল্লাহর কাছে নিরাপত্তা চাইছেন আপনি। আল্লাহ ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াত ফি দীনি ওয়া দুনিয়ায়া, হে আল্লাহ তোমার কাছে আমি মার্জনা চাই আর নিরাপত্তা চাই আমার ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ওয়া দুনিয়ায় আমার দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব জীবনের ক্ষেত্রে, ওয়া আহলি ওয়া মালি আমার পরিবারের ক্ষেত্রে আর ধন সম্পদের ক্ষেত্রে, নিরাপত্তা চাই, আল্লাহ মাফ চাই, ভুল হলে ক্ষমা করে দিও আর নিরাপত্তা দান করিও। আল্লাহ মাস্তর আওরাতি, আল্লাহ আমার দস্তুরটি তুমি ঢেকে নিও, ভুল ভ্রান্তি যদি করি অপদস্ত লাঞ্ছিত করিয়া দস্তুটি ঢেকে নিও, ও আমেন রা ও আতি আর আমার ভয়ভীতিকে তুমি দূর করে দিও, আমার ভয়ভীতিকে দূর করে দিও, আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া আমার সামনে থেকে আল্লাহ তুমি আমার সুরক্ষা করো, হেফাজত করো, সামনে থেকে যেন কোনো বালা মুসিবত না আসে, ও মিন খালফি পিছন থেকে কোনো বালা মুসিবত না আসে, কোনো অনিষ্ট না আসে, ও আন ইয়ামিনি ওয়া আন শিমালি ডান দিক থেকে যেন কোনো বালা মুসিবত আজাব বিপদ না আসে, আর বাম দিক থেকে যেন কোনো আজাব বালা মুসিবত না আসে, আমিন ফাওকি উপর থেকে যেন কোনো আজাব বালা মুসিবত না আসে, ওয়া আউযু বি আজমাতিকা আন উকতাল মিন তাহতি, হে আল্লাহ তোমার মহত্বের আশ্রয় গ্রহণ করছি, এখানে আল্লাহ পাকের আজিম নাম থেকে আজমাত মহত্বের আশ্রয় গ্রহণ করা হয়েছে, নবী সাল বলছেন আমি তোমার মহত্বের আশ্রয় গ্রহণ করছি, আন উকতাল মিন তাহতি আমার নিচে থেকে যাতে আমাকে ধ্বংস না করে দেওয়া হয়, রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহ তুমি সামনে থেকে হেফাজত করো, পিছন থেকে হেফাজত করো, ডান দিক থেকে হেফাজত করো, বাম দিকের অনিষ্ট থেকে হেফাজত করো, ওপরের বালা মুসিবত আজাব থেকে হেফাজত করো, আর নিচে থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না, তাতে থেকে আমার হেফাজত করো, এই দোয়া, এগুলো হচ্ছে জিকির, সুন্নতি জিকির, বিদাতি জিকির, জিকির নয়, তাতে কোনো নেকি হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবেন আপনি বিদাত করে, সুন্নতি জিকির আজকার সন্ধ্যাবেলা পড়বেন আর সকালবেলা পড়বেন, আল্লাহ পাক বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, আর দুনিয়ার বিশৃঙ্খলা থেকে, আর দুনিয়ার সমস্ত অশান্তি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আজকাল হাজিদেরকে নিয়ে আসে যেসব দালাল বা এজেন্টরা, অথবা মক্কাতে কিছু পেট ব্যবসায়ী আছে বিভিন্ন দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশের পাবেন আপনি এরকম ব্যবসায়ী রাখে, বিশেষ করে আমাদের উপমহাদেশের লোকগুলি এরকম ঘোরাঘুরি করে হাজিদের মাঝে, হ্যাঁ হাদি হাদি কোরবানি দিবেন কোরবানি দিবেন, ব্যাংকে আপনার 500 লেগে যাচ্ছে হয়তো বা 450 লাগছে, বলছে তোমার 300-400 করে দেবো, 50-100 টাকা আপনার কম হইল, অথবা মোয়াল্লেম যারা নিয়ে আসছে বা এজেন্ট নিয়ে আসছে ওরা যতগুলি হাজি নিয়ে আসে ওদেরকে যেতে দেবে না, ওদের তোমাদের কোরবানি করে চলে আসছে, তোমরা বুড়ো মানুষ যাবে কোথায়, তোমাদের কোরবানি করে চলে আসছি, কোরবানি করতে গেল বাবু, কোরবানি করতে গিয়ে কোরবানি আমাদের ভাই যেটা জিজ্ঞেস করলেন যে কোরবানি করতে গিয়ে 500 টাকা করে আদায় করেছে বা 450 করে আদায় করেছে ধরেন, আর কোরবানি কিনছে 250-300 টাকা 200 টাকা, একেবারে ছোট ছোট বাচ্চা ক্ষীণ ওইগুলো কিনে কোন রকম ঠিক আছে আসছে, এটাও দাঁড়ি মারা, এর জন্য আল্লাহ পাকের আজাব রয়েছে। এখানে একটা কথা মনে পড়ে গেল, কোন একজন এজেন্ট দীর্ঘদিন হাজি নিয়ে আসতো, হাজি নিয়ে আসার পর এরকম বহু লোক আছে, কিন্তু একজনের ঘটনা আমার জানা আছে, আপনাদের শিক্ষার জন্য বলছি, বর্তমান সে অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে শিফা দান করে, গুনাহ খাতা মাফ করে, আল্লাহ হিদায়ত করে, এখনো বেঁচে আছে, আল্লাহ হিদায়ত করে, ওই লোক হাজি নিয়ে আসতো, হাজি নিয়ে আসার পরে হাজিদের কাছ থেকে কোরবানির টাকা নিত আর কোরবানি করতো না, বলতো তোমাদের যাওয়ার দরকার নেই আমি কোরবানি করেছি, কোরবানি করতো না, এটা সন্দেহের ভিত্তিতে না, সে তার এই বক্তব্য বিশেষ কিছু লোকের সামনে বলেছে, আর কোরবানি কি করে লোকটা কি, আমি কত হাজিদের টাকা নিয়েছি কোরবানি করিনি, এরকম করেছে, আজকে সে বিছানায় পড়ে আছে, জবান বন্ধ হয়ে আছে, না হায়াত না মত, বেশ কয়েক বছর থেকে বেশ কিছুদিন পাগল হয়ে থাকলো, পাগল টাইপের হয়ে থাকলো, এরকম খবর পেলাম,
আর তারপরে খবর পাচ্ছি এখন যে এইরকম অসুস্থ জবান বন্ধ হয়ে পড়ে আছে, যে এই লোকটি কলেমাও পড়তে পারছে না। এই অশান্তির জীবন থেকে যাক চলে গেলাম দুনিয়া থেকে, হ্যাঁ, বা আত্মীয় স্বজনদের যা পরিবারের জন্য বোঝা, এরকম বিছানায় পড়ে থাকা লোক পাগল, হ্যাঁ পাগলামি করে মাঝে মাঝে, আর তারপরে কথাও বলতে পারে না, পেশাব পায়খানা যদি বিছানা করে কদিন বরদাস্ত করবে পরিবার ছেলে মেয়েরা, তাই না? কত বড় আল্লাহ পাকের আজাব, এটা বাস্তব সত্য বলছে। সুতরাং কখনো কারো এইরকম খেয়ানত করবেন না, খেয়ানত কখনো করবেন না। খেয়ানত সবগুলি হারাম, কিন্তু এক খেয়ানত আর এক খেয়ানতের চাইতে বড়। হাজিদের সাথে খেয়ানত করা, হাজিদের আপনি কুরবানির টাকা নিয়ে, কুরবানি করলেন না আপনি, টাকা নিয়ে উদা হয়ে গেলেন। গত দুই তিন বছর আগে ওই রকম এক এজেন্ট অনেকগুলি হাজিদের টাকা নিয়ে উদা হয়ে গেছে। পরে খবর পেলাম মক্কায় ওই ছেলেটি থাকে, আর এইরকম অনেক হাজিদের টাকা পয়সা এরকম নিয়ে গেছে, কোন এক ভাই বলল। পরে আমাকে একদিন মাসলা জানার জন্য ওই লোকটি টেলিফোন করেছে, নম্বরটা আমার কাছে সেভ ছিল, নাম না বললে গিবত নাই। তো আমি কথা তো বললাম, কিন্তু তাকে একটু উপদেশ দিলাম, আর তারপর ওই বলা যাবে না যে তুমি এইরকম খেয়ানত করেছো, কারণ বললে হয়তো চমকে উঠবে। বললাম যে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তওবা করো আর নিজের সংশোধন করো। আর তওবা মানুষের কোরবানি এইরকম নষ্ট করে রাখবে না, তওবা মানে না যে আল্লাহ তুমি মাফ করে দাও, আপনাকে কোরবানিগুলি করতে হবে, নাহলে এই সমস্ত হাজিরা কিয়ামতের দিন ধরবে। এইরকম বহু খেয়ানত রয়েছে, যা কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি সুন্নাত আওয়াজ করতেছি এই সময় আরেক লোক এসে আমাকে ইমাম বানিয়ে দিল, কোনো অসুবিধা নেই, সুন্নাতের পিছনে ফরজ নামাজ চলবে। জাবাল নফল পড়তেন রাজিয়াল্লাহু আনহু, তার মহল্লার লোকেরা ফরজ নামাজ এশার নামাজ পড়তো, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সুতরাং আপনি সুন্নাত পড়েন আর বেতর পড়েন আর ফরজ পড়েন আর তারাবি পড়েন, আপনার পিছনে যে যা নিয়ত নিয়ে রাখবে তার নামাজ সেটি হবে। জি, টুপি ফরজ না, ওয়াজেব না, সুন্নাত না, মুস্তাহাব না, যতগুলি ইসলামের স্তর থাকে কোনোটাই না। তাহলে কি ইসলামিক পোশাক, ভালো মানুষদের সাধারণত পোশাক। আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তানে ভদ্র ভালো মানুষদের পোশাক হচ্ছে টুপি, যেমন সৌদি আরবের ভালো মানুষদের পোশাক হচ্ছে এটা, হ্যাঁ, সাদাই হোক অথবা এই লাল হোক, এটা হচ্ছে ভালো মানুষ ভদ্র মানুষদের পোশাক। আর যারা অভদ্র বড় বড় চুল ছেড়ে, হ্যাঁ টুপিও নাই বা বড় বড় চুল ছেড়ে আছে, এই হচ্ছে অভদ্র উশৃঙ্খল। হ্যাঁ, দাঁড়ি মারত শোয়েব আলী ইসলামের জাতি, সেজন্য আল্লাহ পাক ধ্বংস করেছেন। তো শোয়েব আলী ইসলামের জাতিকে ধ্বংস করেছেন দাঁড়ি মারার কারণে। আর দাঁড়ি মারা মানে শুধু দাঁড়ি পাল্লাতে মারা না, বেশ অনেক উদাহরণ দিলাম, এইরকম বহু উদাহরণ রয়েছে। দাঁড়ি মারা এটাও যে আপনাদের ট্যাক্সি, আপনার ট্যাক্সি যেহেতু চালাচ্ছেন, চুক্তি করলো যে দিব 20 রিয়াল, আর নেমে 10 টাকা ধরিয়ে দিয়ে টান দিয়ে ঘরে ঢুকে গেলো, ওইটাও দাঁড়ি মারা। এর বিপরীতটাও দাঁড়ি মারা, ধোকাবাজি করে মিটার উঠেই দিয়ে থাকলেন, যারা মিটারে চলেন দেখছেন যে এই লোকটা তো মিটারে চেপেছে, সুতরাং হেঁকে একটু ঘুরা দামমাম চেনেও না, ঘুরাইতে 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 ওকে 20 টাকার জায়গায় 40 টাকা করলেন, এটা বড় দাঁড়ি মারা। জি হ্যাঁ, শুধু একটা উদাহরণ দিলে তো একদল অসন্তুষ্ট হবে, তাই না? সেই জন্য দুটোই দিলাম যে আপনারাও দাঁড়ি মারছেন, এক শ্রেণীর লোক যে ঘুরাইতে আছেন ঘুরাইতে আছেন। এইখান থেকে রাকার কত টাকা ভাড়া হবে বলেন দেখি, 20-25-40 টাকা আজকে থেকে 15 বছর আগে দিয়েছে, 40 না 50 টাকা নিয়েছে আমাদের এক দাই ভাই কাছে, একবারে সরল ফেরেস্তা লোক দিনাজপুরের ছেলেটা, লোকটা ওই আইস ছেলের থেকে ওই কি বলছে আলহাসা থেকে বেচারা, আর বলছে ভাই দেশের মানুষ 5টা টাকা দেন আমার কাছে, নেই বাহারাইন যাবো, বলছে না 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 হবে না, লস খেয়ে যাবো সেই যুগে, বুঝতে পেরেছেন? তাহলে এইটাও দাঁড়ি মারা। যে হ্যাঁ, যেমন আপনার যদি ভাড়া চুক্তি করে 20 টাকার না দেয়, 10 টাকা 15 টাকা ধরিয়ে দিল অথবা টান দিয়ে চলে গেল দিল না, ওইটাও যেমন দাঁড়ি মারা। আপনারও সতর্ক সাবধান, আপনাদের দাঁড়ি মারা না হয়, এটা লোক জানে না বিদেশি একটা দামামে এসছে, আপনি যা ইচ্ছা তা চেয়ে বসবেন, এটা তো উচিত নয়। হাজি সাহেবেরা হজ করবে হালাল পয়সা, আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন যে হাজি সাহেব আমাদের সে বিরুদ্ধ হয়ে আসে, চাকরি টাকরি করে পেনশন টেনশন নিয়ে আসে, যাতে অনেক হারামের সংমিশ্রণ থাকে, হারাম সুদের হারাম থাকতে পারে, তারপরে হারাম যেটা হচ্ছে যে ডিউটিতে হয়তো ফাঁকি দিয়েছে এরকম যা বলছেন। আর সুতরাং যথাসাধ্য হালাল পয়সা দিয়ে চেষ্টা করবে হজ করার, কারণ হারাম দিয়ে দান খায়রাত করলেও নাকি হয় না, হজ করলেও নাকি হয় না, উমরা করলেও নাকি হয় না, বুঝা গেছে? সুতরাং হালাল পয়সা দিয়ে হজ বা উমরা বা যে কোনো ইবাদত বন্দী করবেন, নেকির কাজ করবেন। এক ভাই জিজ্ঞাসা করছেন বাইরে থেকে অনলাইনে যে নামাজের শেষে বৈঠকে আত্মাহাত আর দুরুদ পড়ার পরে যে কোনো দোয়া করলে কবুল হয়, যে কোনো দোয়া করতে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন যে কোনো দোয়া করো, হ্যাঁ ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবা হিলি, যে কোনো পছন্দনীয় দোয়া করো, আর ওটা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এই জন্য নবী সাল্লাল্লাহু দোয়া করতে বলেছেন, কিন্তু ওখানে যে কোনো দোয়া কবুল হয় শব্দটি হয়তো নেই, সেটা বাড়িয়েছে। সেজদায় যে কোনো দোয়া
করেন, কবুল হয়, এরকম কথা রয়েছে। মানে কবুল হওয়ার আশা করা যায়, কিন্তু দোয়া কবুল হয় বাধা না থাকে। হারাম খাওয়া দোয়া কবুল হয় বাধা, শিরিক করা যায় বিদাত বিদাতি তরিকায় দোয়া করা দোয়া কবুল হয় বাধা। তো বিভিন্ন যে দোয়া কবুল হয় বাধা আছে, সেই বাধাগুলো মুক্ত হন, তাহলে সেজদাতে দোয়া কবুল হয়, সালাম ফেরার আগে এখানে দোয়া কবুল হয়। ঠিক, শুনে রাখেন, প্রথম কাজার কথাটা বলি। কাজা শুধু দুইটি ক্ষেত্রে, তৃতীয় কোনো ক্ষেত্রে কাজা নেই, কবুল হবে না। একটা হচ্ছে ভুলে যাওয়া, নামাজ ভুলে গেছেন, হয়তো ফরজ নামাজ মনে হয়েছে সাথে সাথে পড়েন, কোনো গুনাহ নেই, ভুলে গেছিলেন। অথবা অনিচ্ছাকৃত ঘুম চেপে যাওয়া, ঘুম চেপে গেছিল, উঠতে পারেননি, জাগতে পারেন, চেষ্টা করেছেন ফজর উঠান, জাগতে পারেননি, অ্যালার্ম হয়তো কখন বেজেছে জানেন না, অথবা কখন অফ করেছেন তাই বুঝতে পারেননি, কেউ জাগাবার হয়নি, ক্লান্ত ছিলেন ইত্যাদি। তাহলে যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ পড়েন, কোনো গুনাহ হবে না। এছাড়া তৃতীয় কোনো ক্ষেত্র নাই যেখানে নামাজ কাজা আছে। যুদ্ধের ময়দানে নবী সাল্লাম টাইম মোতাবেক নামাজ পড়েছেন, পড়েননি, তাহলে যুদ্ধের ময়দান ছাড়া বাকিগুলো সব হালকা ময়দান, সফরে হোক, ট্রেনে হোক, বাসে হোক, প্লেনে হোক, হাটে হোক, বাজারে হোক, যেখানে থাকেন না কেন, ডিউটিতে হোক, যে কোনো জায়গায় নামাজ পড়তে হবে। কালকে এক লোক জিজ্ঞেস করছে, একটা আলোচনা ছিলাম এখানে, জিজ্ঞেস করছে এক বৃদ্ধ লোক যে আসরে নামাজ পড়তে পারি না, কারণ সেই সময় ডিউটি খুব বেশি চলতে থাকে, মাগরিব পরে আসর পড়ি, কখনো কবুল হবে না। ডিউটির ফাঁকে আপনি বিড়ি সিগারেট খেলে আপনাকে পাঁচ মিনিট সময় দেবে, আর সাত থেকে আট মিনিট নামাজ চার রাকাত নামাজ পড়তে লাগবে, এই টাইমটা দেবে না, কোনো কাফের পর্যন্ত নামাজে বাধা দেবে না। আমি মনে করি যে ডিউটিটা আমি পাঁচ মিনিট চাই, আমার খাওয়ার টাইম কেটে নাও, হ্যাঁ অন্যরা সিগারেট খাচ্ছে, আমি সিগারেট খাই না, ওইটা সব টাইম নষ্ট করি না, বাকি আমি নামাজের টাইমে জোহরে আসরে আমি নামাজের টাইম নেবো পাঁচ থেকে সাত মিনিট করে, কোনো অসুবিধা নেই। আপনাকে মসজিদে যাওয়া জরুরি যে আধা ঘন্টার জন্য যাবে, আপনি যেখানে ডিউটি করছেন ওখানে নামাজ পড়েন, ওখানে দু চার পাঁচজন সাতজন যা আছেন ওদেরকে নিয়ে জামাত করেন, কিন্তু আপনি নামাজ পড়বেন আসরে নামাজ মাগরিবে, সে কখন